ক্লিয়ার আছে ক্লিয়ার আছে আছে আমাকে আছেন বুঝে যাবেন ফাইনাল সবাইকে সানরাইজ কোচিং এর পক্ষ থেকে স্বাগতম। আজকে আমাদের ক্লাস বায়োলজি 3 লেকচার শুরু হবে। তো আমাদের চ্যাপ্টারগুলো হচ্ছে গ্যাসীয় বিনিময়, জীবে পরিবহন এবং রেচন প্রক্রিয়া। তো আমাদের আজকে জীবের পরিবহন দিয়ে ক্লাসটা শুরু করব। অধ্যায় 4, আমাদের সর্বপ্রথম অংশটার নাম হচ্ছে রক্ত। জীবের পরিবহনের অংশটার নাম হচ্ছে রক্ত। তো রক্ত জিনিসটা কি? রক্ত হচ্ছে এক ধরনের তরল যোজক কলা। রক্ত হচ্ছে এক ধরনের তরল যোজক কলা। এখন এই রক্তটা কি জিনিসটা? আসলে সাধারণত আমাদের শরীরের মাথার চুলের নিচ থেকে শুরু করে পায়ের মধ্যে প্রত্যেকটা কোষ একটা বিভিন্ন দূরত্বে অবস্থিত। তো প্রত্যেকটা কোষকে সাধারণত এই রক্তটা আমাদের শরীরে চলাচল করতে পারে। এই রক্তটাই আমাদের শরীরে খাবার পানি যে জিনিসটা দরকার প্রত্যেকটা কোষে পৌঁছে দেয়। তো এই জিনিসটাই হচ্ছে এক ধরনের তরল যোজক কলা। তো রক্ত আমাদের শরীরে কত আয়তনের পরিমাণ কত? রক্ত হচ্ছে আমাদের শরীরে 4 থেকে 5 লিটার। এখন রক্ত আমাদের শরীরের যা ওজন হবে, প্রত্যেকের শরীরের যা ওজন হবে তার 8% হচ্ছে রক্ত। তার মানে ওজনের 8% হচ্ছে রক্ত। যার শরীরে যতটুকু ওজন হবে তার শরীরে ঠিক 8% ওজনের হবে রক্ত। এখন রক্তের মধ্যে আমরা দেখি যে সাধারণত 7টা নোনতা। কারণটা হচ্ছে এটার মধ্যে বিভিন্ন অজৈব লবণ থাকে, যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। এই কারণে অজৈব লবণের কারণে রক্তের স্বাদ নোনতা। অজৈব লবণের কারণে রক্তের স্বাদ নোনতা। রক্তের স্বাদ নোনতা। এ হলো আমাদের রক্ত নিয়ে কথাবার্তা। তাছাড়া আমরা রক্তের আরো শ্রেণীবিন্যাস পাবো। এখন এ হলো আমাদের রক্ত। রক্তকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা টেস্ট টিউবের মধ্যে যদি আমি রক্ত নেই তাহলে দেখতে পাবো, যদি অণুবীক্ষণ যন্ত্রে দেখি তাহলে দেখতে পাবো যে সাধারণত আমরা জানি কি যে হালকা পদার্থগুলো তরল পদার্থের উপরে ভাসতে থাকে। তাহলে রক্ত কণিকাগুলো উপরের দিকে ভাসতে থাকবে এবং নিচে যেটা জমা হবে সেটা হচ্ছে রক্ত রস বা প্লাজমা বলে যেটাকে ইংরেজিতে। আর উপরে যে অংশটা থাকে সেটাকে বলা হয় রক্ত কণিকা। এই রক্তকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে রক্ত রস। এই রক্ত রসটাই আমাদের রক্তের মধ্যে সব থেকে বেশি পরিমাণে থাকে, যেটা হচ্ছে মাত্র 55%। এ হলো রক্ত রস। এবং বাকি যেটা থাকে সেটা হচ্ছে রক্ত কণিকা। এই রক্ত কণিকা আমাদের শরীরে মাত্র 45% থাকে। এই দুটার সমন্বয় হলো আমাদের রক্ত। এখন এই রক্ত রস যেটা আছে সেই রক্ত রসটাকে আমরা আবার দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে পানি। আমরা জানি আমাদের রক্তের মধ্যে সব থেকে বেশি পরিমাণে থাকে হচ্ছে পানি, যেটা হচ্ছে শতকরা 90 থেকে 92%। অর্থাৎ আমাদের রক্তের মধ্যে পানি থাকে 90 থেকে 92%। এবং পানি ছাড়াও যেটা থাকে সেটা হচ্ছে কঠিন পদার্থ। এই কঠিন পদার্থ কতটুকু অংশ থাকবে সেটা হচ্ছে 8 থেকে 10%। শতকরা 8 থেকে 10% হচ্ছে কঠিন পদার্থ। তো পানির মধ্যে তো বিভিন্ন ভ্যারিয়েশন নেই। পানি যেটা আমরা খাই, পানি, খনিজ লবণ, ভিটামিন, সেগুলো আমাদের শরীরে সরাসরি পানি, খনিজ লবণ এবং হচ্ছে ভিটামিন সেটা সরাসরি আমাদের রক্তে গিয়ে মিশে। এবং বাকি রইল হচ্ছে কঠিন পদার্থ। এই কঠিন পদার্থটাই হচ্ছে আমাদের শরীরে বিভিন্ন আকারে থাকে, যেমন হচ্ছে জৈব পদার্থ, যেগুলো হচ্ছে অর্গানিক সাবস্টেন্সেস। এই জৈব পদার্থগুলো আমাদের রক্তের মধ্যে প্রোটিন আকারে থাকতে পারে, আমরা যেগুলো মূত্র আকারে বাইরে বের করি। যেটা হচ্ছে জৈব পদার্থ, ওই জৈব পদার্থটা হচ্ছে আমাদের শরীরে রক্তের মধ্যে প্রোটিন আকারে থাকে।
এছাড়া আমরা যেগুলো মূত্র যেগুলো আমরা বের করি ইউরিয়া ইউরিক অ্যাসিড ক্রিয়েটিন ক্রিয়েটিনিন জ্যান্থিন হাইপোজ্যান্থিন হিপুরিক অ্যাসিড এগুলো সবই হচ্ছে আমাদের জৈব পদার্থের মধ্যে পড়ে এছাড়া আমরা বিভিন্ন ধরনের গ্লুকোজ অ্যামাইনো অ্যাসিড এনজাইম হরমোন লিপিড এগুলো সবই জৈব পদার্থ এই জৈব পদার্থগুলোর পরিমাণ হচ্ছে 7-9% বাকি রইল হচ্ছে অজৈব পদার্থ এই অজৈব পদার্থ হলো 0.9% এগুলো সাধারণত আমাদের বিভিন্ন ভাইবাতে জিজ্ঞাসা করে এই প্রশ্নগুলো এই পার্সেন্টেজগুলো এই রক্তকণিকাকে আমরা আবার তিনটি ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে লোহিত রক্তকণিকা লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা এবং সর্বশেষ অণুচক্রিকা এই তিনটি কণার সমন্বয়ে গঠিত হয় রক্তকণিকা আর এই হচ্ছে রক্ত রসের শ্রেণীবিন্যাস তো এই পার্সেন্টেজগুলো সাধারণত ভর্তি পরীক্ষায় বিভিন্ন ভাইবাতে জিজ্ঞাসা করে এরপর হলো এরপর হচ্ছে লোহিত রক্তকণিকা লোহিত রক্তকণিকা তো লোহিত রক্তকণিকাটা দেখতে সাধারণত গোলাকার আমরা অ্যালপেন লিভেন চকলেট দেখি মাঝখানের অংশটা দাবানো থাকে ঠিক লোহিত রক্তকণিকার মাঝখানের দুই পাশ থেকে দাবানো থাকে দেখতে অনেকটা দ্বি অবতল মানুষের লোহিত রক্তকণিকা গোলাকার দ্বি অবতল এর মধ্যে কোনো নিউক্লিয়াস থাকে না এর মধ্যে নিউক্লিয়াস থাকে না এটার একটা নির্দিষ্ট ব্যাস আছে আর এটা একটা পুরুত্ব আছে ব্যাসটা হচ্ছে 7.3 মাইক্রন পুরুত্ব হচ্ছে 2.2 মাইক্রন এখন সবসময় তো একটা মানুষের শরীর মানে একটা মানুষ থাকে সর্বপ্রথম বাচ্চা তারপর হচ্ছে মায়ের পেটে থাকলে ভ্রূণ দেন বাচ্চা তারপর হচ্ছে শিশু কিশোর দেন হচ্ছে কেউ হলো পুরুষ কেউ হলো মহিলা তো এখন সবার শরীরে তো আর লোহিত রক্তকণিকার পার্সেন্টেজ বা সমান থাকে না পার্সেন্টেজের সমান থাকে না তো আমরা সর্বপ্রথম চিন্তা করলাম আমরা যখন মায়ের পেটে থাকি সেটা হচ্ছে ভ্রূণ ভ্রূণ থেকে যখন আমরা আস্তে আস্তে পরিণত হই সেটা হচ্ছে বাচ্চা বাচ্চা থেকে যখন আমরা পরিণত হই সেটা হচ্ছে পুরুষ অথবা আমরা বাচ্চা থেকে মহিলাও হই এটা আমাদের লিঙ্গের উপর ভিত্তি করে তো ভ্রূণ দেহে প্রতি মিলিমিটার কিউবে লোহিত রক্তকণিকার সংখ্যা হচ্ছে 80-90 লক্ষ এটা হচ্ছে ভ্রূণ দেহে প্রতি মিলিমিটার কিউবে লোহিত রক্তকণিকার সংখ্যা 80-90 লক্ষ বাচ্চাদের দেহে প্রতি মিলিমিটার কিউবে লোহিত রক্তকণিকার সংখ্যা হচ্ছে 60-70 লক্ষ এটা কাদের দেহে হবে বাচ্চাদের দেহে এখন পুরুষের দেহে প্রতি মিলিমিটার কিউবে লোহিত রক্তকণিকার সংখ্যা হচ্ছে 50 লক্ষ মহিলাদের দেহে প্রতি মিলিমিটার কিউবে রক্তকণিকার সংখ্যা হচ্ছে 45 লক্ষ তবে এখন এটা যে সবসময় সেমই থাকে কিন্তু কথা হচ্ছে যখন আমরা ব্যায়াম করি দুইটা শর্ত যখন আমরা মানি যখন আমরা সাধারণত ব্যায়াম করি এবং মহিলাদের সাধারণত যখন গর্ভাবস্থায় সাধারণত এই লোহিত রক্তকণিকার সংখ্যাটা কী হয় বেড়ে যায় গর্ভাবস্থায় এবং ব্যায়ামকালীন সময় লোহিত রক্তকণিকার সংখ্যাটা বেড়ে যায় এখন লোহিত রক্তকণিকার মধ্যে থাকে হচ্ছে হিমোগ্লোবিন এই হিমোগ্লোবিনকে যদি আমি ভেঙে দিই তাহলে দুইটা পদার্থ পাবো একটা হচ্ছে হিম
আরেকটা হচ্ছে গ্লোবিন। এই হিম হচ্ছে মানুষের শরীরে আয়রন জাতীয় পদার্থ, ঠিক আছে? এটা হচ্ছে কত গ্রাম পাওয়া যায় মানুষের শরীরে? 3 গ্রাম। আর বাকি রইল হচ্ছে গ্লোবিন, যেটা হচ্ছে প্রোটিন জাতীয় পদার্থ। এই গ্লোবিন কিছুদিন পর ভেঙে যায়, গ্লোবিনটা কিছুদিন পর ভেঙে যায়। কয়দিন পর ভাঙে? সাধারণত 120 দিন পর ভেঙে যায়। কারণ কি আমরা জানি লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল, আয়ুষ্কাল মানে জীবনদশা কয়দিন বেঁচে থাকে, লোহিত রক্তকণিকা 120 দিন বেঁচে থাকে। 120 দিন পর সেটা বিলিরুবিন এবং বিলিভার্ডিন, বিলিরুবিন এবং বিলিভার্ডিন আকারে আমাদের দেহে মূত্রের মাধ্যমে ভেঙে বেরিয়ে যায়। কারণ তখন তার স্থায়িত্ব বা স্থিতিস্থাপকতা থাকে না। স্থিতিস্থাপকতা যখন ভেঙে যায় লোহিত রক্তকণিকা, তখনই এটা ভেঙে গিয়ে বিলিরুবিন হয়, যেটা মূত্রের মাধ্যমে, এবং বিলিভার্ডিন হয়, বিলিভার্ডিন। এই বিলিরুবিন এবং বিলিভার্ডিন আকারে মূত্রের মাধ্যমে আমাদের শরীর থেকে বের হয়ে যায়। এখন লোহিত রক্তকণিকার কিছু কাজ আছে, শুধু শুধু তার আমাদের শরীরে এই লোহিত রক্তকণিকা আসে নাই। এই লোহিত রক্তকণিকা আমাদের রক্তটাকে লাল করে। এই রক্তের মধ্যে যে হিমোগ্লোবিন নামক লৌহ ঘটিত প্রোটিন থাকার কারণে আমাদের রক্তটা লাল হয়। আর এই হিমোগ্লোবিনটা কি করে? হিমোগ্লোবিনটা সাধারণত অক্সিজেনকে পরিবহন করে এবং সাথে কিছু পরিমাণ কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে, উপজাত হিসেবে কার্বন ডাইঅক্সাইড, বেশি পরিমাণে অক্সিজেন এবং স্বল্প পরিসরে কার্বন ডাইঅক্সাইডকে পরিবহন করে। তার মানে আমাদের শরীরে এই শ্বসনেও একটা ভূমিকা রাখে হচ্ছে লোহিত রক্তকণিকা। পাশাপাশি আমাদের শরীরের মধ্যে রক্তটাকে লাল করতেছে লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকা আমাদের প্রত্যেকটা শরীরের প্রত্যেকটা জায়গায় জায়গায় আমাদেরকে কী করে? লোহিত রক্তকণিকা আমাদের শরীরের প্রত্যেকটা জায়গায় খাবার এবং বিভিন্ন উপাদান, যেগুলো আমাদের শরীরের প্রত্যেকটা কোষের জন্য অত্যাবশ্যক, সেই অংশগুলোতে পৌঁছে দেয়। এই গেল আমাদের লোহিত রক্তকণিকা নিয়ে। এরপর রইল শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকা জিনিসটা কি? শ্বেত রক্তকণিকাটা হচ্ছে সব থেকে মানব দেহে 3 ধরনের রক্তকণিকা পাওয়া যায়। এর মধ্যে হচ্ছে লোহিত রক্তকণিকা, অণুচক্রিকা এবং শ্বেত রক্তকণিকা। লোহিত রক্তকণিকা, অণুচক্রিকা, শ্বেত রক্তকণিকা। লোহিত রক্তকণিকাটা মাঝারি, শ্বেত রক্তকণিকাটা আকারে বড় এবং অণুচক্রিকা হচ্ছে সব থেকে ক্ষুদ্রতম রক্তকণিকা। তো এর মধ্যে দেখবো যে আমরা সাধারণত এরকম নিউক্লিয়াস থাকে। একটু আগে আমরা দেখলাম যে নিউক্লিয়াস থাকে না, লোহিত রক্তকণিকার মধ্যেও নিউক্লিয়াস থাকে না, অণুচক্রিকার মধ্যেও নিউক্লিয়াস থাকে না, শুধুমাত্র মাঝেরটা যেটা শ্বেত রক্তকণিকা, এদের দেহেই নিউক্লিয়াস থাকে। এই যে এরকম, এবং এদের দেহে দানা থাকতেও পারে নাও থাকতে পারে। এই যে এখন আমার কথা হচ্ছে যে শ্বেত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা আমরা সব মানে সবসময় এটা শুনছি যে শ্বেত রক্তকণিকা আমাদের দেহে জীবাণু ধ্বংস করে। শ্বেত রক্তকণিকা কী করে? জীবাণু ধ্বংস করে, জীবাণু ধ্বংস করে। কী প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে? সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে ফ্যাগোসাইটোসিস। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে। তো এদের দেহে কী থাকে? নিউক্লিয়াস থাকে। এখন প্রতি মিলিমিটার কিউবে এর সংখ্যা কতটুকু? প্রতি মিলিমিটার কিউবে শ্বেত রক্তকণিকার সংখ্যা এটা হচ্ছে মাত্র 4 থেকে 11 হাজার। যদি কোনো কারণে আমাদের দেহে এই শ্বেত রক্তকণিকার থেকে বেড়ে যায়, শ্বেত রক্তকণিকার সংখ্যাটা বেড়ে যায়, তখন আমাদের যে রোগটা হয় তার নাম হচ্ছে লিউকোমিয়া বা ব্লাড ক্যান্সার যেটাকে বলা হয়। অর্থাৎ শ্বেত রক্তকণিকার পরিমাণ যদি বেড়ে যায় তখন যেটা হয় সেটা হচ্ছে আমাদের ব্লাড ক্যান্সার বা লিউকোমিয়া। ওকে, ভালো। এখন কথা হচ্ছে এই শ্বেত রক্তকণিকাটার একটা সাইজ তো আছে। এই শ্বেত রক্তকণিকাটা হচ্ছে দৈর্ঘ্যের দিক থেকে যদি আমি চিন্তা করি সেটা হচ্ছে 7.5 মাইক্রন, দৈর্ঘ্য নয়, এটা হচ্ছে ব্যাস। আর পুরুত্বের কথা 7.5 থেকে 20 মাইক্রন। আর পুরুত্বের কথা যদি আমি চিন্তা করি সেটা হচ্ছে মাত্র 5.5 মাইক্রন।
হলো শ্বেত রক্তকণিকা। এখন এই শ্বেত রক্তকণিকা আমাদের দেহে কি করে, জীবাণুটা ধ্বংস করে। কাজগুলো লিখে দিই এখানে, শ্বেত রক্তকণিকা আমাকে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় কি করে, জীবাণু ধ্বংস করে। আমরা জানি শ্বেত রক্তকণিকার মধ্যে একটা কণিকা আছে, শ্বেত রক্তকণিকার মধ্যেই অনেকগুলো কণিকা আছে, তার মধ্যে একটা কণিকা হচ্ছে নিউট্রোফিল। এই প্রত্যেকটা অংশ আজকে আমরা যা বলতেছি প্রত্যেকটা অংশই কাজে লাগবে, নিউট্রোফিল। আরেকটা আছে বেজোফিল, আরেকটা হচ্ছে ইউসিনোফিল। এগুলো সবগুলাই যে তিনটার নাম লিখলাম, দেখো আমরা সবগুলো শেষে দেখতে পাবো ফিল শব্দটা লিখা আছে। ফিল কি দ্বারা, ফিল দানা দ্বারা ফিল আপ করা থাকে, এই কণিকাগুলো দানা দ্বারা ফিল আপ করা থাকে, তাই এই কণিকাগুলো হচ্ছে দানাদার, ইউসিনোট্রোফিল। এই তিনটা হচ্ছে দানাদার, আর যেগুলোর মধ্যে দানা থাকে না সেগুলোর নাম হচ্ছে মনোসাইট, লিম্ফোসাইট। যেগুলোর মধ্যে দানা থাকে না সেই কণিকাগুলোর নাম হচ্ছে মনোসাইট, লিম্ফোসাইট। এদের দেহে কোনো দানা থাকে না। তো এখন আমার এই পাঁচটাও তো, এই পাঁচটা যে কণিকা আমরা দেখলাম, ইউসিনোফিল, বেসোফিল, নিউট্রোফিল, তারপর মনোসাইট লিম্ফোসাইট, এই পাঁচটা যে কণিকা দেখলাম, এই পাঁচটা কণিকাও শ্বেত রক্তকণিকার আন্ডারে পড়ে। তো এখন হচ্ছে এই যে ইউসিনোফিলও একটা কাজ করে, সেটা হচ্ছে অ্যালার্জিক। ইউসিনোফিল কী কাজ করে, অ্যালার্জিটাকে নষ্ট করে, এবং আমাদের শরীরে যত কৃমি লার্ভা আছে সেগুলোকে নষ্ট করে। অর্থাৎ ইউসিনোফিল অ্যালার্জি এবং কৃমি লার্ভাকে ধ্বংস করে। এরপর গেল হচ্ছে আমাদের বেজোফিল, আমরা যখন দেখব, আমরা যারা মুসলিম আছি তারা হচ্ছে দেখবো যে যখন গরু জবাই করে তখন দেখবো যে কোরবানির সময় ওই রক্তগুলা কিছুক্ষণ থাকার পর, জাস্ট 5 সেকেন্ড 10 সেকেন্ড 30 সেকেন্ড থাকার পর রক্তগুলা পুডিং আকারে জমাট বেঁধে যায়। তো এখন হচ্ছে যে রক্ত যখন বাইরে আসে তখন জমাট বাঁধতেছে, আমাদের শরীরে যখন থাকতেছে তাহলে তখন কেন জমাট বাঁধতেছে না? আমাদের রক্তের মধ্যে একটা হেপারিন নামক একটা পদার্থ থাকে, হেপারিন। যখন ব্লাড টেস্ট করতে যাবো বিভিন্ন প্যাথোলজিতে দেখবো রক্তের মধ্যে একটা ফোঁটা, কি ফোঁটা, সাদা একটা ফোঁটা দিয়ে দিচ্ছে, ওই সাদা ফোঁটাটার নামই হচ্ছে হেপারিন। আর ওইটা আমাদের শরীরে এই বেজোফিল থেকে তৈরি হয়। তার মানে কি, বেজোফিল কি তৈরি করে, আমাদের রক্ত যাতে রক্ত নালীর ভিতরে জমাট না বাঁধে সেজন্য হেপারিন তৈরি করে দেয়। এই হেপারিনটার কারণে আমাদের শরীরে রক্ত জমাট বাঁধে না। এই নিউট্রোফিল যেটা আছে, নিউট্রোফিল ও হচ্ছে আমাদের শরীরে বিভিন্ন ব্যাকটেরিয়াকে ধ্বংস করে, এরপর রইল মনোসাইট এবং লিম্ফোসাইট। এই মনোসাইটটা আমাদের শরীরে কী করে, মনোসাইটটা যখন পরিণত হয় তখন এটা ম্যাক্রোফেজ নামক একটা আকার ধারণ করে, ম্যাক্রোফেজ নামক একটা আকার ধারণ করার পরে এই মনোসাইটটা আমাদের কী করে, বিভিন্ন ক্যান্সার কোষ, বিভিন্ন ভাইরাসে আক্রমণ করা কোষকে ধ্বংস করতে পারে। অতি সহজেই এই ম্যাক্রোফেজ কোষটা ক্যান্সার কোষ এবং ভাইরাস কোষকে আমাদের ধ্বংস করে দেয়। এই হলো আমাদের অংশ। এখন চাইলে আমরা এই অংশগুলোর নাম মনে রাখতে পারি। বেজোফিল, বেজ মানে হচ্ছে কি, ক্ষার। ক্ষার কি করে, নীল বর্ণ ধারণ করে। বেজোফিলে তাহলে কালার কি হবে, নীল, নীল না হয়ে জাস্ট নীল লিখতে পারবো, বেগুনিও লিখতে পারবো। বেজোফিলের কালার কি, বেগুনি। বেজোফিল হচ্ছে সাধারণত কি হয়, ক্ষার বর্ণ। ইউসিনোফিল, ইউসিন নামক একটা রঞ্জন আছে, রঞ্জক, যেটা সাধারণত বাজারে পাওয়া যায় এবং সাধারণত দেখবো আমরা এই ইন্টারমিডিয়েট লেভেলে দেখা যায় ইউসিন রঞ্জকটা প্র্যাকটিক্যালে ব্যবহার করে। এই ইউসিন নামক যে রঞ্জকটা সেটা একটা লাল কালার, লাল বর্ণের, বায়োলজিক্যাল প্র্যাকটিক্যালে ইন্টারমিডিয়েটে ইউজ করে হচ্ছে ইউসিনটা লাল বর্ণের। আর নিউট্রোফিল, নিউট্রাল, নিউট্রাল মানে নিরপেক্ষ, তার মানে নিউট্রোফিলের কালার কি হবে, বর্ণ নিরপেক্ষ। এ হলো শ্বেত রক্তকণিকা নিয়ে অংশ। শ্বেত রক্তকণিকা সম্পর্কে যত ডিটেলস ইনফরমেশনগুলো দিলাম সবগুলাই কাজে লাগবে।
কারণ কলেজ ভর্তি পরীক্ষার যতগুলো ভাইবা আছে অথবা তোমাদের এমসিকিউ যা রিটেন পরীক্ষা যাদের আছে সবারই এই জিনিসগুলো কাজে লাগবে। এরপর যেটা আমাদের অংশগুলো হচ্ছে অণুচক্রিকা, শেষ যে কণিকা তার নাম হচ্ছে অণুচক্রিকা, দেখতে রডের মতো, ছোট ছোট রডের মতো, এই যে ছোট, এই এই ছোটগুলোর মধ্যে, ছোট রডগুলোর মধ্যে বিভিন্ন দানাদার কণিকা থাকে। এছাড়াও মাকু আকৃতির এইরকম সেদর ইয়া অণুচক্রিকা দেখা যায়, মাকু আকৃতির দেখা যায়। তো এখন আমার কথা হচ্ছে যে অণুচক্রিকা আমাদের শরীরে কতটুকু থাকে, সংখ্যায় কত, প্রতি মিলিমিটার কিউবে 2.5 থেকে 5 লক্ষ, 2.5 থেকে 5 লক্ষ, বিভিন্ন দেখা যায় বিভিন্ন বইয়ে বিভিন্ন পার্সেন্টেজ দেওয়া আছে, 2.5 থেকে শুরু হয়ে 4 লক্ষ দেওয়া আছে, 2.5 থেকে 5 লক্ষ। তবে যেটা সব থেকে সঠিক ইনফরমেশন সেটা হচ্ছে 2.5 থেকে 5 লক্ষ, কারণ সব থেকে বেশি বইয়ে 2.5 থেকে 5 লক্ষ লেখা আছে। তো অণুচক্রিকাগুলা সাধারণত কয়দিন বাঁচে আমাদের শরীরে, কয়দিন এদের জীবন আয়ুষ্কাল কয়দিন বা জীবনকাল কয়দিন, তাই তো? এদের জীবনকাল হচ্ছে বেশি দিন না, মাত্র 5 থেকে 10 দিন, মাত্র 5 থেকে 10 দিন। এখন এই যে অণুচক্রিকার জীবনকাল হচ্ছে 5 থেকে 10 দিন, এই অণুচক্রিকার তো অবশ্যই কিছু না কিছু কাজ আছে, তাই না? সেই কাজগুলা কি? সাধারণত আমাদের শরীরে রক্ত জমাট বাঁধায়, কিভাবে জমাট বাঁধায়, কোনো স্থানে যদি কেটে যায় সেই জিনিসটাকে আস্তে আস্তে প্রসেসিং করে 4 থেকে 5 মিনিট সময় লাগে, সময় লাগে হচ্ছে 4 থেকে 5 মিনিট। কিসে 4 থেকে 5 মিনিট সময় লাগে? রক্ত জমাট বাঁধাতে, রক্ত জমাট বাঁধা তখন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। কোনো স্থানে যদি কেটে যায় তাহলে 4 থেকে 5 মিনিটে আমাদের এই অণুচক্রিকাগুলো রক্ত জমাট বাঁধাতে সাহায্য করে। এখন এ একজনের হেল্পার হিসেবে কাজ করে, এ তো রক্ত জমাট বাঁধায় এর কাজ, তার সাথে সাথে একটু হেল্প করে কাকে? শ্বেত রক্ত কণিকাকে হেল্প করে। কারণ কি? এ হচ্ছে বিভিন্ন ভাইরাসকে ধ্বংস করতে পারে, বিভিন্ন কার্বন কণা যেটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর সেই কণিকাটাকেও ধ্বংস করে। মাঝে মাঝে খুব কম সংখ্যক, সামান্য সংখ্যক ফ্যাগোসাইটোসিস যেটা হচ্ছে জীবাণুকে ধ্বংস করে সেই প্রসেসিংটাও সম্পাদন করে, ফ্যাগোসাইটোসিস প্রসেসিংটাও সম্পাদন করে। কিছু তো বুঝছি না আর লেখা, মার্শাল্লাহ অনেক বড় বড় মানে লেখা তো ছোট বড় লাগবে, উপায় নাই তো, মানে দেখতে পাবে না। আচ্ছা একটু মাঝে মধ্যে আসে যেটা বললা হচ্ছে যে শ্বেত রক্তকণিকার আয়ুষ্কাল হচ্ছে 1 থেকে 15 দিন, ওটা হচ্ছে শ্বেত রক্তকণিকার, আর লোহিত রক্তকণিকা 120 দিন, আর হচ্ছে অণুচক্রিক হচ্ছে 5 থেকে 10 দিন। এই হচ্ছে আমার অণুচক্রিকার অংশ। এখন যেটা পড়বো সেটা হচ্ছে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, ধরে রাখতে পারো এখান থেকে একটা প্রশ্ন অন্তত পাবাই, যেটা হচ্ছে হার্ট, হিউম্যান হার্ট, মানুষের কীভাবে হৃৎপিণ্ড রক্ত সঞ্চালন করে বা এটা কোথায় আছে, দেখতে কেমন, সাইজ কেমন, এ হচ্ছে এখন এই আমাদের হৃৎপিণ্ড। হৃৎপিণ্ডটা দেখতে সাধারণত কী আকৃতির? ত্রিকোণাকার। জিনিসগুলো ইনফরমেশনগুলো মাথায় রাখো, কাজে লাগবে, অনেক কাজে লাগবে, ভর্তি পরীক্ষায় যথেষ্ট কাজে লাগবে, ত্রিকোণাকার। এখন এই হৃৎপিণ্ডটা সাধারণত আমাদের মানুষের শরীরে প্রকোষ্ঠ কয়টা? প্রকোষ্ঠ হচ্ছে কিন্তু 4টা, আমাদের শরীরের প্রকোষ্ঠ হচ্ছে, হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ হচ্ছে 4টা, যেটা আমরা পড়ছি হচ্ছে কি, ডান নিলয়, বাম নিলয়, ডান অলিন্দ, বাম অলিন্দ। তো এই হচ্ছে প্রকোষ্ঠ, দেখতে ত্রিকোণ আকৃতির অংশ, কিন্তু স্তর কয়টা, এইটাই হচ্ছে সব থেকে প্যাচ লাগার একটা প্রশ্ন। হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ হচ্ছে 4টা, স্তর কিন্তু 3টা, স্তর 3টা থাকে। হৃৎপিণ্ডের স্তর কোন, সব থেকে ভিতরে যেটা থাকে, এই যে স্তর 3টা আঁকাইলাম, রাফলি আঁকাইলাম, কারণ এগুলো আমি পরে হৃৎপিণ্ডের সম্পূর্ণটা আঁকানো হবে। সব থেকে বাহিরে যে স্তরটা থাকে তার নাম হচ্ছে অ্যাপিকার্ডিয়াম,
হৃৎপিণ্ডের সবথেকে বাহিরের স্তরের নাম হচ্ছে অ্যাপিকার্ডিয়াম। এইটার মধ্যে সাধারণত কি থাকে, বিভিন্ন চর্বি লেগে থাকে। আমরা যখন ডাউনলোড থেকে নেট থেকে ডাউনলোড করে বিভিন্ন হার্টের ছবি দেখবো, বাইরে দেখবো বিভিন্ন চর্বি লেগে আছে। বিশেষ করে তুমি এখন ডাউনলোড করে দেখতে পারো, দেখবা বিভিন্ন চর্বিগুলো লেগে আছে। ওই চর্বিটা সাধারণত কোন স্তরে লেগে থাকে, সেই স্তরটার নাম হচ্ছে অ্যাপিকার্ডিয়াম। এবার হচ্ছে মাঝে একটা স্তর, যেটা হচ্ছে মাসেল থাকে, মাংসল, যেটার কারণে হৃৎপিণ্ডটা সংকোচন প্রসারণ করতে পারে, সেই অংশটার নাম হচ্ছে মায়োকার্ডিয়াম। এই মায়োকার্ডিয়ামের কারণে সাধারণত হৃৎপিণ্ডটা সংকোচন এবং প্রসারণ হিসেবে কাজ করে। এখন আমার কথা হচ্ছে, হৃৎপিণ্ড মানুষের শরীরে কী হিসেবে কাজ করে, সেটা হচ্ছে পাম্প যন্ত্রের ন্যায় কাজ করে। কার কারণে কাজ করতে পারে, তার নাম হচ্ছে পাম্প যন্ত্রের মতো কাজ করে। এই পাম্প যন্ত্রের মতো এই যে সংকোচন করতেছে, আবার প্রসারণ করতেছে, সংকোচন প্রসারণের মাধ্যমে কী করতেছে, রক্তটাকে বের করে দিতেছে, আবার রক্তটাকে বেরও করে দিতেছে, আবার ঢুকতেও সাহায্য করতেছে। এখন এই পাম্প যন্ত্রের মতো কাজ করে শুধুমাত্র মায়োকার্ডিয়াম নামক একটা স্তর মাঝে থাকে এই কারণে। এবং সব থেকে ভেতরের স্তরে এন্ডোকার্ডিয়াম। এই এন্ডোকার্ডিয়াম যেটা বলবো, এই অ্যান্ডোকার্ডিয়াম হচ্ছে সব থেকে হৃৎপিণ্ডের ভেতরের স্তর। এটার মধ্যে দেখতেছি এই যে একটা কপাটিকা টাইপের কিছু একটা লেগে আছে, কপাটিকা, ইংরেজিতে যেটাকে বলা হয় ভাল্ভ, কপাটিকা। এটা সাধারণত কপাটিকার সাথে বিভিন্ন হৃৎপিণ্ড ভেতরের দিকে কপাটিকা তৈরি করে, এবং রক্তের স্রোতটা, রক্ত কত স্পিডে যাওয়া দরকার, সেই জিনিসটাকে সাধারণত নিয়ন্ত্রণ করা হচ্ছে অ্যান্ডোকার্ডিয়াম। তার মানে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ হচ্ছে তিনটা, প্রকোষ্ঠ হচ্ছে চারটা এবং স্তর হচ্ছে তিনটা। বাইরের স্তরের নাম অ্যাপিকার্ডিয়াম, মাঝের স্তর মায়োকার্ডিয়াম, একদম ভেতরের স্তরের নাম হচ্ছে অ্যান্ডোকার্ডিয়াম। ভাই পোলাপান বলতেছে হার্ট নাকি আগে ক্লাসে করানো হয়েছে, এই চারটা নাকি পড়াইছে, হৃৎপিণ্ডের যেটা একটা হৃৎপিণ্ডের তো একটা প্রলেপ থাকে, লেয়ার থাকে, যে জিনিসটা দিয়ে সাধারণত হৃৎপিণ্ডটাকে কভারিং করা থাকে, সেই কভারিং বা আবরণীটার নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। এখন পেরিকার্ডিয়াম, হৃৎপিণ্ডটা সাধারণত আমাদের শরীরে কতটুকু ওজন, ওজন সাধারণত পুরুষের দেহে 300 গ্রাম এবং মহিলাদের দেহে সাধারণত 200 গ্রাম। যদি পরীক্ষায় আসে সাধারণত 300 গ্রামটা দেওয়ারই ট্রাই করবো, সবসময় 300 গ্রামই হয় পুরুষের দেহে। তার মানে ওজন হচ্ছে 200 গ্রাম, মহিলাদের দেহে 300 গ্রাম আর মহিলাদের দেহে হচ্ছে 200 গ্রাম, ওভারঅল 300 গ্রাম দেওয়ার ট্রাই করবো। আর হৃৎপিণ্ডটা এখন কোথায় থাকে, হৃৎপিণ্ডটা থাকে আমাদের শরীরে বুকের 5 নম্বর পাঁজরের নিচে, 5 নম্বর হাড্ডির নিচে অবস্থান করে, 5 নম্বর হাড্ডির নিচে অবস্থান করে। এবং এটা সাধারণত 1 মিনিটে মানে 60 সেকেন্ডে 72টা কি করে বিট দেয়, হার্টবিট দেয়। 1 মিনিটে 72টা হার্টবিট দেয়। তাহলে একটা বিটের সময়কাল কত, একটা বিটের সময়কাল হচ্ছে 60/72 অর্থাৎ 0.8 সেকেন্ড। একটা বিটের সময়কাল হচ্ছে 0.8 সেকেন্ড। এখন হচ্ছে একটা হৃৎপিণ্ড, আমরা হৃৎপিণ্ডের একটা ইজি ওয়ে দেখতেছি কিভাবে আঁকা যায়। তিনটে নলাকার অংশ আঁকলাম, তারপরে ওগুলাকে ডাবল করতেছি। তারপর নিচে একটা ডাবের মতো একটা অংশ আঁকতে, একটা উল্টা এল সোজা এল, একটা এস উল্টা এল সোজা এল, দুই। এখন এগুলোর মধ্যে এগুলোকে আবার ডাবল করবো, দেখবো একটা হার্ট হয়ে যাচ্ছে।
এই আমাদের হার্ট হয়ে গেল। এখন এই হার্টের আরেকটা কপাটিকে থাকে, এই হলো হার্ট, রাফলি আঁকলাম। তো এই হার্টের এই উপরের অংশটার নাম হচ্ছে অ্যাওর্টা। আগে আমরা নামকরণগুলো দেখে নিই। অ্যাওর্টা, এটার নাম হচ্ছে বাইকাস্পিড কপাটিকা। বাইকাস্পিড কপাটিকার আরেকটা নাম হচ্ছে মাইট্রাল কপাটিকা। বাইকাস্পিড কপাটিকা, বাইকাস্পিড কপাটিকার আরেকটা নাম হচ্ছে মাইট্রাল কপাটিকা। এই যে অংশ, লেভেলিংগুলো সবসময় ডান দিকে করতে হয়, আপাতত আমি সুবিধার জন্য এদিকে করে নিচ্ছি। বাইকাস্পিড কপাটিকা বাম, আর এই ডান দিকে যে বাম দিকে যে কপাটিকাটা থাকে, বাম নিলয় নিলয় এবং ওটা এর মাঝখানে যে কপাটিকা থাকে সেটার নাম হচ্ছে ট্রাইকাস্পিড কপাটিকা। ট্রাইকাস্পিড কপাটিকা এটার নাম হচ্ছে বাম অলিন্দ, এটার নাম হচ্ছে বাম এটা ডান দিক হবে ডান অলিন্দ, এটার নাম হচ্ছে ডান নিলয়, এটার নাম হচ্ছে বাম অলিন্দ বাম নিলয়। এই অংশটার দিকটা অনেকটা, যখন আমরা মানুষের হৃৎপিণ্ডটাকে কাটা অবস্থায় দেখবো, জিনিসটা অনেকটা চাঁদের মতো লাগে। কিসের চাঁদ? অর্ধ চন্দ্রাকৃতির, আধা চাঁদের মতো লাগে। এটাকে বলা হয় সেমি লুনার। সেমি মানে অর্ধ, লুনার মানে চাঁদ। অর্থাৎ কি? অর্ধ চন্দ্রাকৃতির কপাটিকা, অর্ধ চন্দ্রাকৃতির কপাটিকা। অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা গেল। এইটার নাম হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা। ঊর্ধ্ব মহাশিরা ইংরেজিতে বলা হয় সুপিরিয়র ভেনাকাভা। সুপিরিয়র ভেনাকাভা বা বাংলায় বলে ঊর্ধ্ব মহাশিরা। এটার নাম হচ্ছে নিম্ন মহাশিরা। নিম্ন মহাশিরা বা আরেকটা নাম হচ্ছে ইনফিরিয়র ভেনাকাভা। আমরা জানি কথার কথা জাস্ট রাফলি আঁকতেছি আমরা, এটা ধরলাম ফুসফুস, কথার কথা ফুসফুস। এই আমরা জানি দুইটা হার্টের, দুইটা ফুসফুসের মাঝখানে একটা হার্ট অবস্থান করে। এই ফুসফুস থেকে দুইটা নালি যাবে হচ্ছে এই যে এখানে যে দুইটা ছিদ্রপথ আছে, এই দুইটা নালি, এই ফুসফুস থেকে দুইটা নালি এই ছিদ্রপথে যাবে। অর্থাৎ এই এই নালিটার নাম হচ্ছে ফুসফুসীয় শিরা। খবরদার প্যাস্তাগোনা, এটা হচ্ছে ফুসফুসীয় শিরা। এটার নাম হচ্ছে ফুসফুসীয় শিরা, অংশটার নাম হচ্ছে ফুসফুসীয় শিরা। ফুসফুসীয় শিরা মহা ধমনী না, খবরদার ফুসফুসীয় শিরা এবং ধমনীর মধ্যে পেঁচ খাওয়াবো না। ফুসফুসীয় শিরা হচ্ছে উপরে দুইটা, যেটা ফুসফুস থেকে সরাসরি প্রবেশ করে। এখন এই হলো একটা সম্পূর্ণ হার্টের ছবি। হৃৎপিণ্ড কি পেশি দ্বারা গঠিত? কার্ডিয়াক পেশি দ্বারা গঠিত। হৃৎপিণ্ড কার্ডিয়াক পেশি দ্বারা গঠিত বা অনৈচ্ছিক পেশি দ্বারা গঠিত। অনৈচ্ছিক পেশি দ্বারা গঠিত অর্থাৎ এটা সংকোচন বা প্রসারণের উপর আমাদের নিজস্ব কোনো হাত নেই। এ হলো হার্ট। এবার হার্টের মধ্যে কিভাবে রক্ত যায়, রক্ত যাতায়াত করে, এই ছিল একটা নালি যেটা ফুসফুসীয় শিরা, যার নাম ছিল ফুসফুসীয় শিরা। আর দুই পাশে দুইটা ফুসফুস থাকে, ধরে নিলাম কথার কথা এটা একটা ফুসফুস, জাস্ট রাফলি আঁকলাম আমরা। এখন কিভাবে রক্তটা যাবে,
রক্তটা যাতায়াত কি বা কোন দিক থেকে যাবে, কেন যাবে? এলো রক্ত, হার্ট। কথাগুলো বারবার শুনবো, এখনই মুখস্থ হয়ে যাবে। হার্টের মধ্যে কিভাবে রক্ত যায়, এটা পরীক্ষা সব থেকে বেশিবার আসে। তো এটার নাম ছিল ঊর্ধ্ব মহাশিরা, এটার নাম ছিল নিম্ন মহাশিরা। আর এই দুটো জিনিস এভাবে কপাটিকা আকারে বন্ধ থাকে, এইটাও এইভাবে কপাটিকা আকারে বন্ধ থাকে। তো এইটার নাম হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা, এটার নাম নিম্ন মহাশিরা। ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরা থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত কোথায় প্রবেশ করবে? ডান অলিন্দে প্রবেশ করবে। কথাটা ভালোভাবে খেয়াল করবে, এখনই মুখস্থ হয়ে যাবে। সুপিরিয়র ভেনা ক্যাভা মানে ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরা দিয়ে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ডান অলিন্দে প্রবেশ করে, ডান অলিন্দে প্রবেশ করে। নিম্ন মহাশিরা সরি ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরা দিয়ে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ডান অলিন্দে প্রবেশ করে। এখন এই হচ্ছে ফুসফুস। ফুসফুস থেকে ফুসফুসীয় শিরার মাধ্যমে কি সমৃদ্ধ রক্ত? অক্সিজেন সমৃদ্ধ রক্ত কোথায় প্রবেশ করে? বাম অলিন্দের মধ্যে প্রবেশ করে, বাম অলিন্দের মধ্যে প্রবেশ করে। ফুসফুস থেকে ফুসফুসীয় শিরার মাধ্যমে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বাম অলিন্দে প্রবেশ করে। লাইন বলছি দুইটা, প্রথমে হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা কোথেকে আসছে? ঊর্ধ্ব এবং নিম্ন। ঊর্ধ্ব মহাশিরা বা সুপিরিয়র ভেনা ক্যাভা, ইনফিরিয়র ভেনা ক্যাভা মানে নিম্ন মহাশিরা, এই দুইটা মহাশিরা দিয়ে দুইটা ছিদ্র দিয়ে রক্ত কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ডান অলিন্দে প্রবেশ করবে এবং ফুসফুস থেকে ফুসফুসীয় শিরার মাধ্যমে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বাম অলিন্দে প্রবেশ করে। ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরা দিয়ে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ডান অলিন্দে এবং ফুসফুস থেকে ফুসফুসীয় শিরার মাধ্যমে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বাম অলিন্দে প্রবেশ করে। ভালো, এখন এভাবে তো কপাটিকা বন্ধ, নাহলে তো রক্ত পড়ে যাবে। এই জায়গায় কপাটিকা বন্ধ, এভাবে এখানে কপাটিকা বন্ধ। এখন রক্তর চারদিকে যখন আমরা জানি কি একটা তরলের ফিজিক্স আমরা পড়ছি, সাধারণত একটা দিক থেকে যদি আমি চাপ দিই তো এটার মধ্যে যদি তরল রাখা হয় তাহলে সেই তরলের চাপগুলো সব দিকে সমভাবে সঞ্চালিত হয়, সমানভাবে সঞ্চালিত হয়। এখন এই যে রক্তটা আসছে, রক্তটার মধ্যে তো একটা চাপ দিবে, সেই চাপটা সাধারণত কী হবে? চারদিকে দেয়ালের মধ্যে সেই চাপটা ছড়াইয়া পড়বে। যখন সেই চাপটা সে রাখতে পারবে না তখনই সেই কপাটিকাটা খুলে দিবে। এই যে কপাটিকাটা খুলে দিল, এবং তাহলে কী কী কপাটিকা খুললো? সেমিলুনার কপাটিকা এবং ট্রাইকাসপিড কপাটিকা। খুলে যাওয়ার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ডান অলিন্দ থেকে কোথায় যাবে? ডান নিলয়ে যাবে, ডান নিলয়ে যাবে। একটু খেয়াল করবো, ট্রাইকাসপিড কপাটিকা এবং সেমিলুনার কপাটিকা মানে অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা যখন মধ্যবর্তী চাপ সহ্য করতে না পারবে তখন কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত নিলয়ে যাবে। আবার বাম অলিন্দ থেকে যখন বাইকাসপিড কপাটিকা এবং সেমিলুনা মানে অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা চাপটা বৃদ্ধি পাবে মানে বেড়ে যাবে, চাপ বেড়ে যাবে, তখন এই কপাটিকা দুইটা আবার খুলে যাবে। খুলে গিয়ে কী হবে? অক্সিজেন সমৃদ্ধ রক্তটা কোথায় যাবে? ডান অলিন্দ থেকে ডান সরি বাম অলিন্দ থেকে বাম নিলয়ে চলে যাবে, বাম নিলয়ে চলে যাবে। তার মানে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ডান অলিন্দ থেকে ডান নিলয়ে গেল, অক্সিজেন সমৃদ্ধ রক্ত বাম অলিন্দ থেকে বাম নিলয়ে গেল। এখন আমার তো আরও রক্ত যেতে হবে, প্রসেসিং। এখন রক্ত যখন চলে আসছে, আসার পর এই রাস্তাটা আবার বন্ধ হয়ে গেছে, এই দুটো কপাটিকা মিলে বন্ধ করে রাখছে, আবার এই দুটো কপাটিকা মিলে বন্ধ করে রাখবে। এখন তাহলে রক্ত যাবে কোন দিক থেকে? রক্ত তাহলে আমার যাবে কোন দিক থেকে? এখানে রইলো ডান নিলয়, এখানে রইলো বাম নিলয়, তাহলে এখন আমার রক্ত যাবে কীভাবে? এই ডান নিলয় থেকে, ডান নিলয় থেকে, ডান নিলয় থেকে কার্বন ডাইঅক্সাইড ছিল মনে আছে, আর বাম নিলয় থেকে ছিল অক্সিজেন। এই ডান নিলয় থেকে দেখো এই যে রাস্তা ফাঁকা আছে, আবার এই দিক থেকে এই রাস্তা ফাঁকা আছে, নাম কি ছিল এটার? অ্যাওর্টা, তাই তো? কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ডান নিলয় থেকে যখন চাপটা এখানে আবার কি করবে, এখানে এসে চাপ দেওয়া শুরু করবে, চাপটা দেওয়া শুরু করবে, তখন চাপটা যখন বেড়ে যাবে তখন এই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত এই যে অ্যাওর্টার ডান শাখা দিয়ে
উপরের দিকে যাবে, উপরে কি আছে তোমার মাথা আছে, মাথার পেছনের দিকে রক্ত নিয়ে আসবে, এবং অক্সিজেন সমৃদ্ধ রক্ত বাম নিলয় থেকে কোথায় যাবে, এই যে ছিদ্র, এটা কি ছিদ্র, এওটার বাম শাখা, বাম শাখা দিয়ে এই দুইটা জিনিস, এই দুইটা কিন্তু পেঁচানো আকারে থাকে, এই যে এখান দিয়ে আবার এটা কিন্তু পেছনে, নালী কিন্তু দুইটা, একটা না, নালী কিন্তু দুইটা, দুইটা নালীর মাধ্যমে দুইটা রক্ত কখনোই এক হবে না, কার্বন ডাইঅক্সাইড রক্ত এবং অক্সিজেন রক্ত, অক্সিজেন সমৃদ্ধ রক্ত কখনোই এক হবে না। তার মানে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ডান নিলয়ের মাধ্যমে যখন চারদিকে প্রেশার দেওয়া শুরু করবে তখন ওটা ডান শাখা দিয়ে ঢুকবে, এবং অক্সিজেন সমৃদ্ধ রক্ত বাম নিলয় থেকে যখন চাপটা আবার বেড়ে যাবে তখন ওটা, তখন ওটার বাম শাখা দিয়ে মস্তিষ্কের পেছনের দিকে চলে যাবে। গেল এর মাধ্যমে, এর মাধ্যমে রক্তটা কোথায় গেল, শরীরের ঊর্ধ্ব দেশে গেল। এখন আমার জানি কি প্রত্যেকটা মুহূর্তে আমাদের প্রত্যেকটা কোষকে বাঁচায় রাখার জন্য, প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা কোষকে বাঁচায় রাখার জন্য আমার কি করা দরকার, মানে প্রত্যেকটা কোষকে খাবার সাপ্লাই করা দরকার, অক্সিজেন দেওয়া দরকার, ভিটামিন পুষ্টি যা লাগবে তাই দেওয়া দরকার। উপরের দিকে দিয়ে দিলাম তাহলে কি নিচের অংশগুলো পড়ে থাকবে না, এখন কি হবে, এখানে তো মানে হাড়টা তো এখন 2D-র মধ্যে আঁকা, যদি 3D-তে আঁকতে পারতাম তাহলে জিনিসটা আরো সুন্দরভাবে বোঝানো যেত। জাস্ট এই যে দুইটা নালী বের করলাম, এটা ছবির মধ্যে কখনো দিব না, এটা রাফলি চিন্তা করবো, নালী দুইটা যদিও যদি 3D-তে থাকতো তাহলে আরো সুন্দরভাবে দেখানো যেত। এই নালীটার নাম হচ্ছে ফুসফুসীয় ধমনী, এই নালীটার নাম হচ্ছে মহাধমনী, যদিও নালী দুইটা কিন্তু যদি আমি 3D ছবিতে দেখি এখানে কোনোদিনই পাবো না, একটু উপরে থাকবে, জাস্ট বোঝানোর সুবিধার্থে এখানে দেখাইলাম। এখন এই যে ডান নিলয় থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ফুসফুসীয় ধমনী, ডান নিলয় থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ফুসফুসীয় ধমনীর মাধ্যমে কোথায় যাবে, এখানে তো দেখা যাবে না, হ্যাঁ ফুসফুস, ফুসফুসের মাধ্যমে যাবে, ফুসফুসে যাবে, ঠিক আছে। এখন তাহলে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ডান নিলয় থেকে ফুসফুসীয় ধমনীর মাধ্যমে ফুসফুসে যাচ্ছে, এবং বাম নিলয় থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত মহাধমনীর মাধ্যমে কোথায় যাবে, সারা দেহে যাবে। অক্সিজেন সমৃদ্ধ রক্ত বাম নিলয় থেকে মহাধমনীর মাধ্যমে সারা দেহে গমন করবে, তার মানে আমার নিচের দিকেও রক্তটা পাস করা সম্ভব হলো, তো ভালো কথা। এখন এইখানে যখন আমরা প্রাচীরগুলো দেখবো, দেখবো অনেক প্রাচীরগুলো অনেক পাতলা, কারণটা কি, এ শুধুমাত্র প্রেশারটা অল্প, অল্প পরিমাণ প্রেশার দিতে হয় তাই এর প্রাচীরটা পাতলা, এর প্রাচীরটা দেখবো একটু পুরু, কিন্তু যদি আমরা একটা বাস্তব হার্ট নিয়ে দেখি এই দিকের প্রাচীরটা এই দিকের থেকে 3 গুণ বেশি মোটা, যদিও এখানে দেখানো সম্ভব হচ্ছে না, যে একটা হার্ট আমি কাইটে দেখাইতে পারতাম এতটুকু মানে প্রায় 3 গুণ পুরু থাকে, এখানে যা থাকে তার থেকেও 3 গুণ মোটা এদিকে থাকে, কারণ হচ্ছে ও শুধুমাত্র একটা প্রকোষ্ঠ থেকে আরেকটা প্রকোষ্ঠে চাপ দিয়ে রক্ত পাঠায় তাই এটা বেশি পাতলা, ও শুধুমাত্র একটা অঙ্গের মধ্যে পাঠাচ্ছে তাই একটু বেশি পুরু, ও আরও 3 গুণ বেশি পুরু কারণ হচ্ছে সারা দেহে পাঠাচ্ছে। তার মানে পাতলা মোটা হওয়ার সম্পর্ক কি, পাতলা এখানে পাতলা ডান অলিন্দটা প্রাচীরটা পাতলা কারণ হচ্ছে শুধুমাত্র একটা প্রকোষ্ঠে পাঠাচ্ছে, আর এইটার প্রাচীরটা একটু পুরু কারণ হচ্ছে একটা অঙ্গে পাঠাচ্ছে, আর এটা আরও 3 গুণ বেশি পুরু কারণ এটা সারা দেহে রক্ত সঞ্চালন করে। নিচেরগুলো দেখা যায় না, নিচেরটা দেখা যায় না, এটা লিখছে এখানে আমি ফুসফুস, মানে এইখান থেকে এই নালীর মাধ্যমে রক্ত কোথায় যায়, ফুসফুসে যায়, আর এইখান থেকে কোথায় যায়, সারা দেহে যায়। যতক্ষণ শেষ না ততক্ষণ চালাতে থাকবে, কোনো যদি পয়েন্ট আসে আমি তাহলে বলে দেব, কোনো প্রশ্ন আসলে যে বলে দিন আমাকে। এই হলো আমাদের হার্ট কীভাবে রক্ত পরিবহন করে। এখন এই হার্টের মধ্যে আমাদের শরীরে যত জটিলতা হচ্ছে এই হার্টের মধ্যে, 2 দিন পরে শুনি কেউ একজন স্ট্রোক তো মাথায় হয়, হার্ট অ্যাটাক করে মারা গেছে, কেউ হার্ট ফেলিওর হয়ে মারা যায়, কারো বুকের মধ্যে ব্যথা, সেটা হচ্ছে প্রেম ঘটিত ব্যথা না, সেটা হচ্ছে অ্যানজাইনা ঘটিত ব্যথা, মানে হঠাৎ বুকের মধ্যে ব্যথা অনুভূত হয়, সেটা হচ্ছে অ্যানজাইনা, হঠাৎ করে স্থায়ী মানে 5 থেকে 30 মিনিট ব্যথাটা স্থায়ী হবে, সেই ব্যথাটার নাম হচ্ছে অ্যানজাইনা।
তো সর্বপ্রথম আমার বুকে যেই ব্যথাটা দেখা যায় সেটার নাম হচ্ছে অ্যানজাইনা। চিনচিন করে ব্যথা অনুভূত হয়, দম বন্ধ হয়ে আসে, কোনো কিছু সিঁড়ি দিয়ে নিয়ে উঠলে মনে হয় যে না দম ফুরিয়ে আসতেছে, বিশ্রাম নিতে গেলে ঘন ঘন শ্বাস প্রশ্বাস নিতে মনে হয়, মনে হচ্ছে ঘন ঘন মানে যতটুকু শ্বাস প্রশ্বাস নেওয়ার কথা তার থেকে বেশি বেশি আসছে। কয়েকটা স্টুডেন্ট কমেন্ট করছে আগানোর জন্য, দেখে নেন আপনি কমেন্ট দেখে নিন। তো হঠাৎ হঠাৎ যেটা ব্যথা অনুভূত হয় সেটার নাম হচ্ছে অ্যানজাইনা। সেটা কতক্ষণ স্থায়ী হয় আমার শরীরে? 5 থেকে 30 মিনিট স্থায়ী হয়। এটার কারণে আমাদের দম বন্ধ হয়ে আসতেছে মনে হচ্ছে, মনে হচ্ছে যে আমাদের দম ফুরে আসতেছে, বিশ্রাম নিতে গেলে ঘন ঘন শ্বাস প্রশ্বাস আসছে। তো এই অ্যানজাইনাটা কোনো কারণে ধরো আমি ট্রিটমেন্ট করাইলাম না, তখন এটা যে অবস্থায় স্থায়ী হবে, অর্থাৎ ধরো আমার এইটা হচ্ছে অ্যাওর্টা, প্রথমে যে নালীটা আঁকাইছি, অ্যাওর্টার হচ্ছে দুইটা অংশ, দুইটা নালী। অ্যাওর্টার হচ্ছে অ্যাওর্টার ভেতরে যে প্রশ্ন করছো তার হচ্ছে দুইটা নালী, অংশ তিনটা না। অ্যাওর্টার একটা হচ্ছে ডান দিকে, অ্যাওর্টার একটা ডান দিকে, সে হচ্ছে মাথার ডান পাশে রক্ত নিয়ে যায়। আর একটা অংশ হচ্ছে এই যে নালী, এই একটা নালী, দুইটা নালী যদি আমি মানে দুইটা পেঁচে থাকে, এটা হচ্ছে বাম দিকে রক্ত, এটা নিয়ে যায় হচ্ছে মাথার ডান দিকে রক্ত, আর এটা রক্ত নিয়ে যায় মাথার বাম দিকে। বাম দিকে কি নিয়ে যায়? বাম দিকে নিয়ে যায় হচ্ছে, বাম দিকে কে ছিল? বাম দিকে ছিল অক্সিজেন সমৃদ্ধ রক্ত নিয়ে যায়। আর ডান দিকে কে ছিল? কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ছিল। অর্থাৎ ডান দিকে মাথার ডান দিকে কার্বন ডাইঅক্সাইড রক্ত সাপ্লাই করে, আর বাম দিকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত সাপ্লাই করে। না বুঝলে আবার একটু প্রশ্ন করো, যদি না বুঝো তাহলে আমি আবার বলে দিব। তো এখন হচ্ছে অ্যানজাইনা, এটার নাম হচ্ছিল অ্যাওর্টা, এই যে অ্যাওর্টা নিয়ে মাত্র কথা বললাম, এই অ্যাওর্টা ধরলাম, এবার একটা অ্যাওর্টায় একটা নালী দেখাইলাম। এই অ্যানজাইনা আমি ধরো কথার কথা যে আমি ট্রিটমেন্ট করাইলাম না, এর পরবর্তীতে প্রথমে দেখা যায় কি একটু পরিমাণ চর্বি জমে, কোনো কারণে অল্প পরিমাণ চর্বি জমে, পরবর্তীতে এই চর্বির উপরে আমরা বিভিন্ন কোলেস্ট্রল জাতীয় ফাস্টফুড জাতীয় খাবার খাওয়ার পরে এখানে বিভিন্ন চর্বির কণা, কোলেস্ট্রলের কণা এসে জমতে থাকে। কারণ কি আমরা জানি সাধারণত যখন আমরা যখন আমরা বিভিন্ন পুকুরের পানিতে থাকি, বিভিন্ন পানি দীর্ঘদিন স্থায়ী মানে থাকার ফলে দেখবো ওখানে কি হয়, শ্যাওলা জমে বা পিচ্ছিল হয়ে যায় দিঘির ঘাটটা। তো এইখান দিয়ে কোনো কারণে আমরা জানি যে কি আমাদের সারা জীবনে এই হার্টের মধ্য দিয়ে রক্ত যাচ্ছে। তো এইখানে কোনো কারণে যখন চর্বিটা জমা হয়, আমরা যখন ফাস্টফুড বা কোলেস্ট্রল জাতীয় খাবার খাই, তখন এই যে এই জায়গার মধ্যে দিয়ে রক্ত আশেপাশে দিয়ে যাতায়াত করার কারণে এখানে কিছু রক্তের কণিকা, যেমন শ্বেত রক্ত কণিকা আর অণুচক্রিকাটা এখানে কি হয়, জমাট বাঁধতে শুরু করে। ফলে আগে যত গতিতে রক্তটা যাইতে পারতো, এখন সেগুলো গতিতে রক্তটা যাইতে পারতেছে না। কারণটা কি, রাস্তাটা চিকন হয়ে গেছে বা সরু হয়ে গেছে, এই দিক থেকেও ঠিক একইভাবে জমা হওয়া শুরু করবে। এখন হচ্ছে কি তোমার বুকে ব্যথা শুরু হবে, যদি তুমি এক্স রে করো দেখা যাবে এই অংশটা কালো দেখাচ্ছে। প্রথম প্রসেসিংয়ে যেটা দেখা যাবে হালকা বুকে ব্যথা অনুভূত হচ্ছে আধা ঘন্টার মতো, 5 থেকে 30 মিনিট পরে আবার ঠিক হয়ে যাবে, আবার আস্তে আস্তে আবার হয়তো কিছু সময় পর ব্যথা হবে, সেটার নাম হচ্ছে অ্যানজাইনা। তুমি ট্রিটমেন্ট করাইলে না, এর পরবর্তীতে এইখানে আরও কোলেস্ট্রল বা রক্তের কণিকাগুলা আরও বাড়তে থাকবে। রক্তের কণিকার সাথে এখন এসে যোগ দিবে ক্যালসিয়াম আয়ন, এই ক্যালসিয়াম আয়ন এসে জমার কারণে এই জিনিসটা সরুটা আরও সরু হয়ে যাবে। তখন যে জিনিসটা হবে তখন এটার নাম হবে হার্ট অ্যাটাক। আমার বোর্ডটার জাস্ট আমার দিকটা মনে হচ্ছে ডান, আর বাম হচ্ছে এইদিকে, আমার যদি সোজা করে দাঁড়াই তাহলে একদম মানে বোর্ডের সাথে ইয়ে হবে, তো কিন্তু তখন তো লিখতে পারবো না। এখন এটা হচ্ছে হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাক জিনিসটা কি, যখন আমার যে এই নালীটা দেখা গেল কি বেশিরভাগই বন্ধ হয়ে যাচ্ছে, তখন রক্ত 1 ফোঁটা বা 2 ফোঁটা পাস হচ্ছে, যতটুকু রক্ত পাওয়া দরকার প্রত্যেকটা কোষের জন্য ঠিক ওভাবে যাইতে পারছে না, তখন আমার যে প্রসেসিংটা হার্টের মধ্যে দেখা যায় সেটার নাম হচ্ছে হার্ট অ্যাটাক। এই হার্ট অ্যাটাক যে জিনিস, হার্ট অ্যাটাকের ফলে আমাদের দেখা যায় কি বিভিন্ন হসপিটালে দৌড়াদৌড়ি করা লাগে। এর পরবর্তী যে প্রসেসিং না নেই বা এর পরবর্তী যে প্রসেসটা হয় সে হচ্ছে হার্ট ফেলিওর। হার্ট ফেলিওর জিনিসটা কি, পুরা জায়গাটা চর্বির কারণে ব্লকেজ হয়ে যায়, পুরা জায়গাটা চর্বির কারণে ব্লকেজ হয়ে যায়, ফলে আমার এখান দিয়ে কোনো রক্ত মানে পাস করতে পারে না, হার্ট থেকে কোনো কারণে রক্ত সামনের দিকে অগ্রসর হয় না, তখন যেটা হয় সেটা হচ্ছে হার্ট ফেলিওর। হার্ট ফেলিওর, ওকে ভালো কথা। হার্ট ফেলিওর জিনিসটা কি, হার্ট ফেলিওর হচ্ছে আমার পুরো নালীটা ব্লকেজ হয়ে গেল। তখন সাধারণত দুই ধরনের অপারেশন করা হয়, একটা হচ্ছে ওপেন হার্ট সার্জারি করা হয়, লেখা নাকি বুঝে যায় না,
মেঘা তো প্লেয়ার বুঝা যায় না কেন ডান বামে সমস্যা আছে খোলা মানে ছবি মানে হাটের একটা ছবি সামনে ধরে দেখাই তো মানে আমি লিখতেছি ডান দিকে হইতেছে বাম দিকে আমি লিখতেছি কিন্তু ডান দিক মনে হচ্ছে বাম দিকে এই কারণে এই প্রবলেমটা হচ্ছে ডান আর বাম মিলাই ফেলাইতেছি জিজির করে হাতও দিতেছে না তো ভাই এই হলো হার্ট ফেলিওর হার্ট ফেলিওর হওয়ার পর যে আমাদের জিনিসগুলো প্রসেসিংটা করা লাগে সে হচ্ছে লাগানো ঠিকই আছে আচ্ছা যেটা হচ্ছে আমার হার্টের মধ্যে প্রবলেম হয় সেটার সময় আমার যেটা দেখা যায় সেটা হচ্ছে মানে হার্টের মধ্যে যখন হার্ট ফেলিওর দেখা যায় নালীটা পুরোটাই ব্লকেজ হয়ে গেল আমার যাওয়ার কোনো রাস্তা নাই তাহলে রক্ত এখান থেকে যাবে কোন দিকে সামনের অংশগুলোর মধ্যে যাবে কিভাবে তখন যেটা করা লাগে সেটাকে বলা হয় ওপেন হার্ট সার্জারি ঠিক আছে আর দুই নাম্বার হচ্ছে আরেকটা হচ্ছে আমি কথার কথা এখান থেকে যদি আমি মিরপুর এরিয়াতে যেতে যাই সরাসরি যেতে পারবো অথবা কি হবে আমাকে ঘুরে যেতে হবে কোন দিক থেকে আগারগাঁও দিয়ে ঘুরে যেতে হবে তো এই নালীটার মধ্যে সোজাসুজি মানে রক্ত আসছে না তাহলে আমাকে কি করতে হবে বাইপাস রোড ইউজ করতে হবে যেটাকে বলা হয় ও বাইপাস সার্জারি তার মানে একটা হলো ওপেন হার্ট সার্জারি আর একটা হচ্ছে বাইপাস সার্জারি তার মানে আমরা আমাদের শরীরের মধ্যে দেখবো যে পায়ের মধ্যে বা হাতের মধ্যে একাধিক রক্তনালী রয়েছে ওখান থেকে রক্তনালী যে কোনো একটা অংশ কেটে ওইটাকে সাধারণত বাইপাস করতে পারবো ওখানে আলাদা একটা এক্সট্রা নালী লাগানোর মাধ্যমে সেটাকে বাইপাস করতে পারবো আর ওপেন হার্ট সার্জারি জিনিসটা কি ওপেন হার্ট সার্জারি হচ্ছে বুকের যে স্টার্নাম মানে মানে মাঝখানে যে মানে বুকের হাড্ডি সেই অংশটাকে কেটে ফেলতে হবে ওই অংশটাকে কেটে হাড়টাকে বের করে যে অংশটাতে সাধারণত প্রবলেম হয়েছে ওই অংশটাকে সাধারণত মেশিনের মাধ্যমে অথবা ত্রিমাত্রিক চক্ষু মানে রোবটের দ্বারা অথবা ডাক্তার নিজেই কী করতে পারে ওপেন হার্ট সার্জারির মাধ্যমে ওই বিভিন্ন যে চর্বি গলা চর্বি জমে ওই প্রসেসিং করে চর্বিটাকে বাইরে ফেলে দিতে পারে বা গলায় ফেলতে পারে অথবা কেটেও ফেলতে পারে এখন আরেকটা জিনিসও প্রয়োজন হয় সেটার নাম হচ্ছে এনজিওপ্লাস্টি এই এনজিওপ্লাস্টির মাধ্যমে সাধারণত কী করতে পারে আমাদের হার্টের মধ্যে কী অংশগুলো আছে কীভাবে এই মানে সাধারণত কোন স্থানে চর্বিটা জমছে কোন স্থানে রক্তনালীটা পাসিং হচ্ছে না এই জিনিসটা সাধারণত ডাক্তার মানে রোগীকে সামনে বসায় দেখতে পারে এবং এই স্থানে সাধারণত চর্বিটাকে ব্লেডের মাধ্যমে কেটে ফেলতে পারে লেজার রশ্মির মাধ্যমে কেটে ফেলতে পারে তারপরে ওখানে রিং বসাতে পারে এই সাধারণত রিংয়ের রিংটা সাধারণত লোহার তৈরি এই ছিল আমাদের আজকে চতুর্থ অধ্যায় সরি আমাদের হচ্ছিল জীবের পরিবহন এরপর হচ্ছে আমাদের কিডনি বা বৃক্ক বৃক্ক জিনিসটা হচ্ছে বৃক্ক জিনিসটা কি আমাদের শরীরে কয়টা কিডনি থাকে মাত্র দুইটা কিডনি থাকে
এই হলো আমাদের কিডনি। এখন আমার কথা হচ্ছে, আমরা তো যখন ছবির মধ্যে দেখব তখন দেখব যে আমাদের ডান দিকের কিডনিটা, এবার খেয়াল করি ডান দিকে, ডান আর বাম এবার মিলাবো না, ডান দিকের কিডনির একটু নিচের দিকে থাকে, বাম দিকের কিডনির একটু উপরের দিকে থাকে। কারণটা হচ্ছে এই ডান দিকের কিডনির উপরে যদি আমি দেখি মানুষের শরীরে কি থাকে, একটা লিভার থাকে যেটাকে বলে যকৃত বাংলাকে বা কলিজাও বলে। এই লিভারটা থাকার কারণে নিচের দিকে থাকে সাধারণত একটু ইয়াটা থাকে, কি জানি ডান দিকের কিডনিটা বা বৃক্কটা একটু নিচের দিকে থাকে, বাম দিকে সাধারণত তুলনামূলক ফাঁকা থাকার কারণে বাম দিকে থাকে, বাম দিকের কিডনিটা একটু উপরের দিকে থাকে। এটা দেখতে অনেকটা কিসের মতো, সিম বীজের মতো। কার মতো? সিম বীজের মতো। এখন আমার কথা হচ্ছে এই যে সিম বীজ থাকে, সিম বীজের যে মতো মনে হলো, সিম বীজ তো ভালো কথা, সিম বীজের মতো মনে হলো। এখন আমাদের শরীরে এই কিডনির ওজনটা কত? সাধারণত আমাদের কিডনির শরীরে কিডনির ওজন হচ্ছে 150 থেকে 175 গ্রাম। তবে সাধারণত এটা পুরুষ এবং স্ত্রীভেদে ভিন্নতা আসে। পুরুষের মধ্যে সাধারণত 150 থেকে 175 গ্রাম, মহিলাদের দেহে 135 থেকে 150 গ্রামের মধ্যেই থাকে। তবে আমরা যদি পরীক্ষায় আসে তাহলে 150 থেকে 175 গ্রামই ইউজ করব। তো এখন মানে বৃক্কের কার্যকরী এককের নাম আমরা সবসময় পড়ছি বা সৃজনশীল আমাদের লিখাও লাগছে পরীক্ষার মধ্যে, ছবি সহ আঁকা লাগছে, সে অংশটার নাম হচ্ছে নেফ্রন। ওকে, ভালো কথা, নেফ্রন। এই নেফ্রন আমাদের শরীরে অনেক থাকে, নেফ্রন হিসাবটা পরে আসতেছি। এই কিডনির মধ্যে বাইরের দিক থেকে একটা পাতলা আবরণ থাকে, এই পাতলা আবরণটার নাম হচ্ছে, আমরা যখন মেডিকেল সায়েন্সের যে কোনো কিছু বৃক্ক নিয়ে আলোচনা করব ইংরেজি থেকে সেটাকে বলা হয় রেনাল, ঠিক আছে? আর এই আবরণটাকে বলা হয় রেনাল ক্যাপসুল। তার মানে কি, বৃক্কের আলাদা বাইরের দিক থেকে যে আবরণটা থাকে তার নাম হচ্ছে রেনাল ক্যাপসুল। ভালো কথা। এখন এর বাইরের দিকে একটা অংশ থাকে, সেই অংশটাকে বলা হয় কর্টেক্স। নাম কি? কর্টেক্স। কর্টেক্স দেখতে সি লাগে, আর এটা হচ্ছে বৃক্কের কভারিং, মানে বাহিরের দিকে থাকে। কভার মানে বাহিরের, কভার মানে আবরণ, আবরণে থাকে কে? কর্টেক্স। কভার লিখতেও সি লাগে, কর্টেক্স লিখতেও সি লাগে, তার মানে কভার মানে কর্টেক্সটা কোন দিকে থাকবে? বাহিরের দিকে থাকবে। আর ভেতরের দিকে অংশটার নাম হচ্ছে মেডুলা। ভেতরের অংশটার নাম কি? মেডুলা। ওকে, ভালো কথা। বৃক্কের বাইরের অংশের নাম কর্টেক্স, ভেতরের নাম হচ্ছে মেডুলা। এখন বৃক্কের ভেতরে এরকম আমরা বইয়ের মধ্যে দেখছি যে এরকম পিরামিড জাতীয় অংশ আছে, তাই তো? আমরা কাটলেও দেখতে পাবো বৃক্ক, যখন আমরা একদম লম্বচ্ছেদ করে ফেলবো, প্রস্থচ্ছেদ না কিন্তু লম্বচ্ছেদ, লম্বচ্ছেদ যখন করে ফেলবো দেখবো যে এটার মধ্যে এরকম পিরামিড জাতীয় জিনিস দেখা যাচ্ছে। আসলে এই জিনিসটা কি? এই জিনিসটার নাম হচ্ছে রেনাল পিরামিড। এখন এই রেনাল পিরামিড কয়টা আছে আমাদের শরীরে? 8 থেকে 18টা। এখন রেনাল পিরামিড হচ্ছে 8 থেকে 18টা, ঠিক আছে? এর আশেপাশে প্রত্যেকটা অংশে আমার কি অবস্থান করতেছে? আশেপাশে নেফ্রন অবস্থান করেছে। এখন এই বৃক্কের কাজ কি? বৃক্কের কাজ, যদি আমাদের শরীরে বৃক্ক না থাকতো, আল্লাহ যদি বা সৃষ্টিকর্তা যদি আমাদের বৃক্ক না দিত, তাহলে আমরা কি করতে পারতাম না? আমাদের শরীরে যে বিভিন্ন প্রত্যেকটা নিহত প্রতিনিয়ত কি হইতেছে, বিভিন্ন কার্বন নাইট্রোজেনগুলো বজ্র পদার্থ তৈরি হইতেছে, আমরা প্রোটিন খাচ্ছি, বিভিন্ন জাতীয় খাবার খাচ্ছি, ওই অংশ থেকে প্রোটিন তৈরি হচ্ছে। এই প্রোটিন থেকে যে নাইট্রোজেন গঠিত বজ্র পদার্থগুলো তৈরি হচ্ছে, এই নাইট্রোজেন গঠিত বজ্র পদার্থগুলো আমাদের দেহ থেকে বাইরে বের করে দিচ্ছে কে? দেহ থেকে বাইরে বের করে দিচ্ছে এই কিডনিটাই, ঠিক আছে? তার মানে বৃক্কের কার্যকরী এককের নাম হচ্ছে নেফ্রন। নেফ্রন বৃক্ক আমাদের শরীরে ওজন কত? 150 থেকে 175 গ্রাম, দেখতে সিম বীজের মতো, মানে বাহিরের আবরণীর নাম হচ্ছে রেনাল ক্যাপসিউল, বাহিরের অংশ দিকে অংশটার নাম হচ্ছে কর্টেক্স, এবং ভেতরের অংশটার নাম হচ্ছে মেরুলা। ত্রিকোণাকৃতির একটা পিরামিড জাতীয় অংশ থাকে যেটাকে বলা হয় রেনাল পিরামিড। আর বৃক্কের মধ্যে অবতল অংশ, এই যে অবতল অংশের ভাঁজকে বলা হয় হাইলাম। অবতল অংশের ভাঁজকে বলা হয় হাইলাম। তো ভালো কথা, এইখান থেকে যে অংশটা বের হয়, বৃক্ক থেকে যে অংশটা বের হয় সেই অংশটাকে বলা হয় ইউরেটর। যে অংশটা বের করলাম, এই যে যে নালীটা দেখানো হচ্ছে সেই অংশটাকে বলা হয় ইউরেটর। এখন আমরা একটু বৃক্কটাকে আরেকটু ডিটেলস একটু দেখব। এই ধরলাম একটা বৃক্ক, তাই তো? এইখান থেকে কি হয়, এই যে এটার নাম হচ্ছে পিরামিড, তাই তো? এই অংশ, এই প্রশ্নটা গতবারও ভাইবাতে ধরছে, এই পিরামিড। পিরামিড থেকে আমার নালী কয়টা বেরোলো? 8 থেকে 18টা। 8 থেকে 18টা সব থেকে কারেক্ট, বইয়ের মধ্যে হয়তো 8 থেকে 14টাও লিখে থাকতে পারে, বাট সব থেকে কারেক্ট হচ্ছে 8 থেকে 18টা। এখান থেকে একটা নালী বের হয়, প্রত্যেকটা থেকে নালী বের হয়, তাহলে নালী বেরোলো কয়টা? 8 থেকে 18টা। এই 8 থেকে 18টা নালী সবগুলা মিলে একটা বড় নালী তৈরি করে যেটার নাম হচ্ছে ইউরেটর। তাহলে ছোট নালীটার নাম হচ্ছে মাইনর ক্যালিক্স,
মাইনর, ক্যালিক্স, এবং সবথেকে বড় নালীটার নাম হচ্ছে মেজর, মেজর নালী। আর আমি যদি এখানে ক্যালিক্স নাও লিখতে চাই তাহলে নালী লিখলেও হবে, মাজর মাইনর নালী আর বড়টার নাম হচ্ছে মেজর নালী। এই মেজর নালীটাই সামনের দিকে অগ্রসর হয়ে আরও প্রসারিত হয়, সে অংশটার নাম হচ্ছে ইউরেটর। এই হলো আমাদের বৃক্ক। বৃক্কের কাজ হচ্ছে কি? বৃক্কে কিছু কাজ আছে আমাদের। বৃক্কের কিছু কাজ আছে, এক নাম্বার নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ। এই নাইট্রোজেন ঘটিত বজ্র কোথেকে আসবে? আমরা কি খাই? নাইট্রোজেন ঘটিত বজ্র হচ্ছে ইউরিয়া থেকে আসে, আর এটা আসে সাধারণত প্রোটিন বা অন্য, এটা কিসের সংকেত? ইউরিয়া। ইউরিয়ার মধ্যে নাইট্রোজেন আছে, নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ দেহে বের করি। প্রোটিন খেলে সাধারণত আমাদের ইউরিয়া জাতীয় পদার্থটা বেশি তৈরি হয়। তারপরে হচ্ছে সাধারণত কী হবে? রক্তের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। বৃক্ক কী করে? রক্তের তাপমাত্রা, তারপরে হচ্ছে অম্ল এবং ক্ষারের ভারসাম্য বজায় রাখে। অম্ল ও ক্ষার, অম্ল মানে অ্যাসিড, ক্ষার মানে বেজ, ক্ষারের ভারসাম্য বজায় রাখে, ভারসাম্য। পানি সাম্যতা মানে আমাদের শরীরে পানি কতটুকু থাকা দরকার, বেশি হয়ে গেল বা কম হয়ে গেল, কতটুকু বাইরে বের করা দরকার, এই অংশটা আমাদের নিয়ন্ত্রণ করে হচ্ছে বৃক্ক। পানি সাম্যতা নিয়ন্ত্রণ করে। এছাড়া কি করে? আমাদের সাধারণত রক্তের মধ্যে সাধারণত কি করে? বিভিন্ন গ্লুকোজ, চিনির, চিনি সাম্যতা বজায় রাখে। চিনি সাম্যতা, চিনি সাম্যতা জিনিসটা কি? চিনি বাড়ানো কমানো। চিনি মানে হচ্ছে এখানে গ্লুকোজটাকে বোঝানো হয়েছে। গ্লুকোজটাকে বাড়াবে নাকি কমাবে সেটা নিয়ন্ত্রণ করে কে? আমাদের এই বৃক্কটা। এই হলো আমাদের বৃক্কের কাজ। মেজর নালীকে কি বলে? সব থেকে ছোট মেজর নালী হচ্ছে যে ছোটগুলা নালী বের হয়, ছোট নালিকাগুলো বের হয়, সেই নালিকাগুলোকে বলা হয় মেজর নালী। সব থেকে ছোট নালিকাগুলো বের হয় সেগুলোকে বলা হয় মাইনর নালী, মাইনর নালী। এই মাইনর নালিকাগুলো সবগুলো যখন সামনের দিকে অগ্রসর হয়ে মিলিত হয় সেই নালীটাকে বলা হয় মেজর নালী। অর্থাৎ যেটা ক্ষুদ্র বা ছোট সেটাকে বলা হয় মাইনর নালী, আর সবগুলো নালী যখন মিলে একটা নালী তৈরি করে সেটার নাম হচ্ছে মেজর নালী। এই মেজর নালী সামনের দিকে কিসে কনভার্ট হয়? ইউরেটরে কনভার্ট হয়। ইউরেটর, ইউরেটরে কনভার্ট হয়। আমাদের মূত্রের উপাদানগুলো কি কি? আমাদের মূত্রের উপাদান হচ্ছে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিন, ক্রিয়েটিনিন, জ্যান্থিন, এই নামটা শুনি নাই নতুন, হাইপোজ্যান্থিন, হিপুরিক অ্যাসিড, এটা আমাদের প্রস্রাবের মধ্যে থাকে। এ হলো আমাদের রক্তের মধ্যে রক্তে উৎপন্ন নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ। কোনো প্রশ্ন আছে?
এই হচ্ছে আমাদের বৃক্কের কার্যকরী এককের নাম হচ্ছে নেফ্রন। এখন নেফ্রন হচ্ছে একটা কিডনিতে থাকে হচ্ছে 10 থেকে 12 লক্ষ। একটা কিডনিতে থাকে নেফ্রন 10 থেকে 12 লক্ষ। তাহলে দুইটা কিডনিতে থাকে 20 থেকে 24 লক্ষ। আর একটা নেফ্রনের দৈর্ঘ্য হচ্ছে 3 সেন্টিমিটার করে। একটা নেফ্রনের দৈর্ঘ্য হচ্ছে 3 সেন্টিমিটার। তাহলে নেফ্রনের দৈর্ঘ্য হচ্ছে 3 সেন্টিমিটার × 20 থেকে 24 লক্ষ। আমরা কিন্তু দূরত্ব হিসাব করতেছি, তাহলে এই সেন্টিমিটারকে লক্ষের সাথে গুণ করলে নিচের এই যে এই নিচের হিসাবটাই আমরা উপরে দিতেছি, 3 সেন্টিমিটার এর সাথে 20 থেকে 24 লক্ষ, সেন্টিমিটারকে লক্ষের সাথে গুণ দিতেছি, তাহলে ডিস্টেন্স বেরোইতেছে, মানে দূরত্ব কতটুকু দূরত্ব হবে, 60 থেকে 72 কিলোমিটার, যার সমপরিমাণ দৈর্ঘ্য হচ্ছে 22.5 মাইল। অর্থাৎ জিনিসটা দাঁড়াইতেছে হচ্ছে একটা কিডনিতে 10 থেকে 12 লক্ষ নেফ্রন থাকে, দুইটা কিডনিতে 20 থেকে 24 লক্ষ নেফ্রন থাকে। একটা নেফ্রন যদি 3 সেন্টিমিটার করে হয় তাহলে 20 থেকে 24 লক্ষ নেফ্রন হয় 60 থেকে 70 কিলোমিটার, এর সমপরিমাণ ইকুইভ্যালেন্ট অংশ হচ্ছে 22.5 মাইল। এ হলো আমার কিডনিতে নেফ্রন নিয়ে যাবতীয় হিসাব নিকাশ। আর এটা হচ্ছে একটা নেফ্রনের ছবি। আচ্ছা সমস্যা, আপনি বলেন ভাই। এই যে নালীটা আমার আছে সেই নালীটাকে বলা হয় অ্যাপারেন্ট নালী বা অ্যাপারেন্ট ধমনী। এইখানে যে নালীটা থাকে সেটাকে বলা হয় ইফারেন্ট ধমনী। এই অংশটা যেটা আমার, এখানে কয়টা নালী থাকে, প্রায় 50 থেকে 60টা রক্তজালক থাকে, 50 থেকে 60টা রক্তজালক থাকে এফারেন্ট ধমনী, ওইটা হচ্ছে ইফারেন্ট ধমনী। এটার ভেতরে 50 থেকে 60টা রক্ত থাকে, রক্তজালক থাকে, সেটাকে বলা হয় গ্লোমেরুলাস। আর এর বাহিরের দিকে যেই নালীটা ইউ আকৃতি বা পেয়ার আকৃতির অংশ সেটাকে বলা হয় সাধারণত কি, সেটাকে বলা হয় বোমেন্স ক্যাপসুল। এই ক্যাপসুলগুলো কি নালী, কি জাতীয় কোষ থাকে চারদিকে, আইসাকার অ্যাপিথেলিয়াল টিস্যু দ্বারা গঠিত। কি জাতীয় কোষ থাকে, আইসাকার অ্যাপিথেলিয়াল টিস্যু। এই যে চারদিকে যে কোষগুলো থাকে বা যেই টিস্যু দ্বারা নির্মিত সেটার নাম হচ্ছে আইসাকার অ্যাপিথেলিয়াল টিস্যু। তো সুন্দর, এখন আমার কথা হচ্ছে কোষের ভেতরে 50 থেকে 60টা জালক মিলে যা তৈরি করে তার নাম হচ্ছে গ্লোমেরুলাস, এর বাহিরের দিকের অংশটার নাম হচ্ছে বোমেন্স ক্যাপসুল বাইরের দিকে ইউ আকৃতির পেয়াল আকৃতির অংশ, এবং এর বাইরের দিকে চারদিকে যে আইসাকার অংশ দেখা যায় তাকে বলা হয় অ্যাপিথেলিয়াল টিস্যু। তো ভালো কথা, এর ভেতরের দিকে যে কি থাকে, আইসাকার এককোষী অ্যাপিথেলিয়াল টিস্যু, এর ভেতরের দিকে আইসাকার অ্যাপিথেলিয়াল টিস্যু, এবং এখানে এরকম এই যে দেখতে এরকম আকৃতি এই কোষগুলোর নাম হচ্ছে পোডোসাইট। দেখতে অনেকে শুক্রাণুর মতো মনে হচ্ছে, বাট এটার নাম হচ্ছে পোডোসাইট। এগুলো সবসময় এভাবে নড়তে থাকে, আমি যদি বিভিন্ন ইউটিউবে অনলাইনে ভিডিওতে দেখতে যাই তখন দেখতে যাবো কি সাধারণত এরকম নড়তে থাকে ক্ষুদ্রান্তের মধ্যে বা ইয়া নেফ্রনের মধ্যে, ওইগুলো নড়তে থাকে। নড়ে এগুলোর কাজ কি, নড়ে হচ্ছে আমাদের শরীরে যাবতীয় আমরা যা খাবার খাই না কেন ওই প্রয়োজনীয় উপাদান থেকে অপ্রয়োজনীয় বা বিষাক্ত পদার্থগুলোকে আলাদা করার কাজই হচ্ছে এই পোডোসাইট থাকে। এই পোডোসাইটটা কি থাকে, এইরকম পুরাটার মধ্যেই থাকে, সময় স্বল্পতার জন্য আমরা খালি সে জাস্ট এইটুকুর মধ্যে দেখাচ্ছি পোডোসাইট থাকে। এই ফাঁকা জায়গাটার নাম যেখানে বর্জ্য পদার্থ বা ময়লাটা এসে জমা হয় সেটার নাম হচ্ছে ক্যাপসুলার স্পেস। ফাঁকা জায়গাটার নাম যেখানে বর্জ্য পদার্থ জমা হবে নাম হচ্ছে ক্যাপসুলার স্পেস। ক্লিয়ার? এই প্রথম যে অংশটা দেখা যাবে এই পর্যন্ত, মানে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, সেই অংশটার নাম এখান থেকে শুরু করে এই পর্যন্ত অংশটার নাম হচ্ছে রেনাল
টিউবিউল, রেনাল টিউবিউল, আর এই অংশটার বাকি যে নালী আকৃতির অংশ আছে সেটাকে বলা হয় রেনাল ক্যাপসিউল। তার মানে এই যে মানে পুরা বোমেন্স ক্যাপসিউল থেকে শুরু করে প্রক্সিমাল প্যাচাল নালিকা পর্যন্ত পুরো অংশটার নাম হচ্ছে রেনাল টিউবিউল, সরি রেনাল কর্পাসল, সরি সরি সরি, এটার নাম হচ্ছে রেনাল কর্পাসল, এটার নাম হচ্ছে রেনাল কর্পাসল, বাকি অংশটার নাম হচ্ছে রেনাল টিউবিউল বা বাংলায় বলে বৃক্কীয় নালিকা, এটার নাম হচ্ছে রেনাল কর্পাসল, এটাকে বলা হয় রেনাল টিউবিউল, টিউব মানে নালি অর্থাৎ কি বৃক্কীয় নালিকা। এখন কথা হচ্ছে সর্বপ্রথম যে অংশটার নাম আছে সেটার নাম হচ্ছে প্রক্সিমাল বা নিকটবর্তী প্যাঁচানো নালিকা, প্রক্সিমাল প্যাঁচানো নালিকা, যেটার বাংলা অর্থ হচ্ছে প্যাঁচানো নালিকা, যেটার বাংলা অর্থ হচ্ছে কি নিকটবর্তী প্যাঁচানো নালিকা, প্রক্সিমাল প্যাঁচানো নালিকা মানে নিকটবর্তী প্যাঁচানো নালিকা। হ্যাঁ ওইটা রেনাল কর্পাসল, প্রথম দিকে যেটা সেটা হচ্ছে রেনাল কর্পাসল, আমি যেটা আবার লিখে দিছি দেখো রেনাল কর্পাসল, আর বাকি যে অংশটা থাকে নালীর মতো অংশ সেটাকে বলা হয় রেনাল টিউবিউল, প্রথম অংশটা রেনাল কর্পাসল, পর অংশটা এ হচ্ছে রেনাল কর্পাসল রেনাল টিউবিউল। যাই হোক এখন কথা হচ্ছে এর পরবর্তী যে অংশটা দরকার এই যেখান থেকে শুরু করে এই অংশটা সেটাকে বলা হয় হ্যানলির লুপ, হ্যানলির লুপ, বিজ্ঞানী হ্যানলির লুপ আবিষ্কার করেন, হ্যানলির লুপ ফ্রান্সের একজন বিজ্ঞানী, তিনি হচ্ছে হ্যানলির লুপটা আবিষ্কার করেন, এটা দেখতে অনেকটা ইউ আকৃতির ফাঁসের মতো, ইউ আকৃতির ফাঁসের মতো। পরবর্তীতে যে নালিকাটা দেখা যায়, পরবর্তীতে যে নালিকাটা দেখা যায় এই লেকচারে এটাকে 14 মিনিট ক্লাস হয়েছিল, পুরোটা হয় নাই লিখে আসছে দেখেন। এর পরবর্তীতে যে নালিকাটা দেখা যায় সে এই যেখান থেকে শুরু করে এ পর্যন্ত নালী দেখা যায় সেটাকে বলা হয় ডিস্টাল, ডিস্টাল শব্দের অর্থ হচ্ছে দূরবর্তী, দূরবর্তী প্যাঁচানো নালিকা, দূরবর্তী প্যাঁচানো নালিকা, ডিস্টাল প্যাঁচানো নালিকা বা এটার আরেকটা নাম হচ্ছে দূরবর্তী প্যাঁচানো নালিকা। লাস্ট যেটা থাকে সেটাকে বলা হয় সংগ্রাহক নালিকা, লাস্ট যে লম্বা নালীটা আছে সে নালীটার নাম হচ্ছে সংগ্রাহক নালিকা। তো এখন কথা হচ্ছে এই যে প্রক্সিমাল বা নিকটবর্তী প্যাঁচানো নালিকা এটার মধ্যে এরকম আঙুলের মতো কি থাকে অভিক্ষেপ থাকে যেগুলোকে বলা হয় মাইক্রোভিলাই, মাইক্রোভিলাই এটার মাঝে অনেকটা আঙুলের মতো অভিক্ষেপ থাকে যেটাকে বলা হয় মাইক্রোভিলাই। এর পরবর্তীতে একটা মানে সরু একটা অংশ থাকে এটার মধ্যে সাধারণত খাবারের কোনো পরিবর্তন হয় না, তার নাম হচ্ছে হেনলুপ, বিজ্ঞানী ফ্রেডরিক হেনলি এটা আবিষ্কার করছিল, ফ্রেডরিক হেনলি। এর পরবর্তী অংশটার নাম হচ্ছে ডিস্টাল প্যাঁচানো নালিকা বা দূরবর্তী প্যাঁচানো নালিকা, লাস্ট অংশটার নাম হচ্ছে সংগ্রাহক নালী। এখন এই অ্যাফারিন ধমনীর মাধ্যমে যে রক্তগুলো আমার এটার মধ্যে দিয়ে আসে এই যে 50 থেকে 60টা রক্ত নালিকা এটার মধ্যে ছোট ছোট ছিদ্র থাকে রক্ত নালিকাগুলোর ভেতরে, এই ছিদ্রগুলো এতই ছোট যে এটার মধ্যে দিয়ে সাধারণত কোনো আমার শরীরের বিভিন্ন রক্ত কণিকা এটা আসতে পারে না, বিভিন্ন ছোট ছোট কণিকা যেমন গ্লুকোজ এই ছিদ্র দিয়ে বের হতে পারে কিন্তু আমার কথা হচ্ছে এইখান দিয়ে শুধুমাত্র বের হয় হচ্ছে মানে যেগুলো একদম ক্ষুদ্র অংশ, বড় বড় কণিকাগুলো যেমন রক্ত কণিকা বের হতে পারে না, ক্ষুদ্র অংশ কি ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিন, ক্রিয়েটিনিন, জ্যান্থিন, হাইপোজ্যান্থিন, হিপোরিক অ্যাসিড, এই যে একটু আগে 7টা যে উপাদান বললাম মূত্রের মধ্যে থাকে এই 7টা বের হয়, বের হয়ে কোথায় জমা হবে এই স্পেস নাম কি ক্যাপসুলার স্পেসে জমা হবে, ক্যাপসুলার স্পেস মানে ফাঁকা জায়গায় জমা হবে। এখন এই ক্যাপসুলার স্পেসে যে জমা হবে কোনটা প্রয়োজন আর কোনটা প্রয়োজন না এই যে আঙুলে এই শুক্রাণুর মতো দেখতে অনেকটা পোডোসাইট এটা সবসময় নড়াচড়া করতে থাকে, এর ফলে যেটা প্রয়োজন সেটা নিয়ে নেয় শরীর পুনরায় আবার নিয়ে নেয় আর যেটা প্রয়োজন নাই সেটা ক্যাপসুলার স্পেসে এসে জমা হয়, এর সাথে দুই এক কোনো গ্লুকোজ জমা থাকতে পারে। তো এখানে জমা হলো, এই জমা হওয়ার পর বাকি যে রক্তটা ছাকলো সেই রক্তটা আমার ইফারেন ধমনীর মাধ্যমে, কি ধমনী ইফারেন ধমনীর মাধ্যমে এটা কি করে ভেতরে এরকম জালের মতো গঠন করে, কি তৈরি করে জালের মতো তৈরি করে, এই জালটার নাম হচ্ছে জাক্সটা গ্লোমেরুলার কমপ্লেক্স, জাক্সটা গ্লোমেরুলার কমপ্লেক্স, জাক্সটা গ্লোমেরুলার কমপ্লেক্স নামক একটা অংশ তৈরি করে এবং পরবর্তীতে সেই রক্তটা যে রক্তটা ছাকা হয়ে গেল মানে বিশুদ্ধ হয়ে গেল সেই রক্তটা আমার সারা শরীরে ছড়াইয়া যায়, মানে ইফারেন ধমনীর মাধ্যমে যে রক্তটা আসলো সেখানে যতটুকু আবর্জনা থাকলো সেটা নিচে এই যে ক্যাপসুলার স্পেসে জমা হলো, পরবর্তীতে অংশ ইফারেন ধমনীর মাধ্যমে জালের মাধ্যমে সারা শরীরে ছড়াইয়া যায়, সেই অংশটার নাম যেই জালটা তৈরি করে সেই জালটার নাম হচ্ছে জাক্সটা গ্লোমেরুলার কমপ্লেক্স। তো এইখানে যে মূত্র জমা হয়েছে সাথে আমি ধরলাম কিছু গ্লুকোজ বা কিছু উপকারী পদার্থ রয়ে গেছে, তো এখন এইটার মধ্য দিয়ে যখন যাবে রেনাল কর্পাসলের মধ্য দিয়ে যখন যাবে প্রথম দিকে রেনাল কর্পাসল
পরের অংশটা রেনাল টিউবিউল। এই প্রক্সিমাল প্যাচানাল নালিকা বা নিকটবর্তী প্যাচানাল নালির মধ্য দিয়ে যখন যাবে তখন এই যে মাইক্রোভিলাইগুলো থাকে, এই মাইক্রোভিলাইগুলো কি করবে, এর যে প্রয়োজনীয় গ্লুকোজ যে উপাদানগুলো থাকবে সেগুলো চারপাশ কি করতে কি করবে শোষণ করে নিবে। বাকি যে উপাদানগুলো থাকলো সেই উপাদানগুলো কি হবে, যেমন ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিন, এগুলো কি হবে সামনের দিকে অগ্রসর হতে থাকবে, এগুলোর আর কোনো শোষণ হবে না। পরবর্তীতে ফেডরি এই যে হেনলি লুপ, বিজ্ঞানী ফেডরি হেনলি আবিষ্কার করছে, এখানে কোনো রূপ পরিবর্তন হবে না, যা আসছিল হুবু যেভাবে আসছিল সেভাবেই চলে যাবে। পরবর্তীতে এই যে আসলো কোথায়, ডিস্টাল প্যাচন নালিকা, এইখানে এই বিভিন্ন এগুলার সাথে মিশে থাকা 70% পানি চারপাশের যে কোষ আছে সেগুলা কি করে নিবে, শোষণ করে নিবে। চারপাশে যে কোষগুলো আছে সেই কোষগুলা কি করে নিবে, শোষণ করে নিবে। বাকি যা থাকবে এবার হচ্ছে বজ্র পদার্থ, বাকি যেটা থাকলো সেটা হচ্ছে বজ্র পদার্থ। কিন্তু এখানে কাহিনী আছে, কাহিনীটা হচ্ছে এই যে ডিস্টাল প্যাচানো নালিকা বা দূরবর্তী প্যাচানো নালিকা এইখানে একটা জিনিস খরণ করে, এই নালিকাটা নিজস্ব একটা খরণ আছে, সেটার নাম হচ্ছে ক্রিয়েটিনিন। ক্রিয়েটিনিন, এই ক্রিয়েটিনিনটা সাধারণত এই বজ্র পদার্থের সাথে গিয়ে মিক্সড হবে, অর্থাৎ এই যে দূরবর্তী প্যাচানো নালিকা এখান থেকে বজ্র পদার্থ ক্ষরণ হলো, এই বজ্র পদার্থের সাথে আয়সা কি মিলিত হলো, বজ্র পদার্থের সাথে ক্রিয়েটিনিনটা মিলিত হলো, মিলিত হওয়ার মাধ্যমে পরবর্তীতে সংগ্রাহক নালী দিয়ে একদম বাইরে বের হয়ে যাবে। এখন এই সংগ্রাহক নালীর মধ্যে দেখবো এই যে এখানে একটা নালী আর একটা সংগ্রাহক নালী এসে জমাইতেছে, এখানে সংগ্রাহক নালী এসে জমাইতেছে, অনেকগুলো সংগ্রাহক নালী মিলে ডাক্ট অফ বেলিনি গঠন করে। কি গঠন করে, ডাক্ট অফ বেলিনি গঠন করে, অনেকগুলো সংগ্রাহক নালী মিলে ডাক্ট অফ বেলিনি গঠন করে, অনেকগুলো সংগ্রাহক নালী মিলে ডাক্ট অফ বেলিনি গঠন করে। আমি তো কোনো প্রশ্ন নেই না, আচ্ছা যাই হোক, এই হচ্ছে আমাদের পুরা বৃক্কটা। সব লাস্টে অনেকগুলো আমার যখন ইয়া হবে অনেকগুলা নালী আসবে, নেফ্রনের সংগ্রাহক নালী, সবগুলো নালী মিলে সংগ্রাহক নালিকা গঠন করবে, সংগ্রাহক নালী মিলে অনেকগুলো সংগ্রাহক নালী মিলে ডাক্ট অফ বেলিনি গঠন করবে, ডাক্ট অফ বেলিনি। এখন বৃক্কের উপরিভাগে, বৃক্কের উপরিভাগে দুইটা হরমোন ক্ষরণ করে, সেটার নাম হচ্ছে বৃক্কের উপরিভাগে দুইটা ছোট ছোট টুপির মতো গ্রন্থি থাকে যেটাকে বলা হয় অ্যাড্রেনাল গ্রন্থি। ঠিক আছে, বৃক্কের উপরিভাগে যে এইভাবে উপরিভাগে টুপির মতো একটা গ্রন্থি থাকে যেটাকে বলা হয় অ্যাড্রেনাল গ্রন্থি, এটা হচ্ছে এক ধরনের লাইফ সেভিং হরমোন। এইটার ফলে আমাদের সোডিয়ামের মাত্রা এবং পটাশিয়ামের মাত্রা নিয়ন্ত্রিত হয়, সোডিয়াম এবং পটাশিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে এই অ্যাড্রেনালিন হরমোন, যেটা কিডনির উপরিভাগে টুপির মতো দুইটা কিডনির মধ্যেই থাকে। এখন আমরা সাধারণত এক মিনিটে রক্ত প্রতি মিনিটে আমাদের রক্ত থেকে ছেকে এই নেফ্রনগুলা 125 ঘন সেন্টিমিটার কিউব 125 ঘন সেন্টিমিটার কিউব মূত্র বের করে। কথাটা হচ্ছে যে আমাদের শরীরের থেকে যে রক্তটা পাস হয় সেটা থেকে কিডনি বা নেফ্রনগুলো এক মিনিটে 125 ঘন সেন্টিমিটার মূত্র তৈরি করে। এখন প্রতিদিন প্রতি মিনিটে যদি 125 ঘন সেন্টিমিটার কিউব মূত্র তৈরি হয় তাহলে তো সারাদিনই ওয়াশরুমে বসে থাকা লাগতো, কারণ এই এক মিনিটে আবার সারা শরীর এই যে ছাকার ফলে 124 ঘন সেন্টিমিটার কিউব মূত্র আবার শোষণ করে নেয়। মূত্র বলতে প্রয়োজনীয় উপাদানগুলো ওখান থেকে ছেকে টেকে 125-এর জায়গায় 124টুকু ছেকে নিয়ে যায়। তাহলে আমার শরীরে সারা দিনে এক মিনিটে কতটুকু মূত্র তৈরি হয়, এক মিনিটে 1 ঘন সেন্টিমিটার তৈরি হয়, এক মিনিটে 1 ঘন সেন্টিমিটার তৈরি হয়। তার মানে প্রথমে রক্তকে ছেকে 125 ঘন সেন্টিমিটার মূত্র তৈরি হয়, সেখান থেকে 124 সেন্টিমিটার কিউব ছাকনের মাধ্যমে সারা শরীরে চলে যায়, বাকি এক মিনিটে 1 সেন্টিমিটার কিউব মূত্র তৈরি হয়। এখন আমাদের সারা দিনে কতটুকু মূত্র তৈরি হয়, মাত্র 1500 ঘন সেন্টিমিটার কিউব মূত্র তৈরি হয়। আর এই যে মূত্রথলি আমাদের, এই মূত্রথলিতে ধারণ ক্ষমতা, মূত্র ধারণ ক্ষমতা হচ্ছে 450 ঘন সেন্টিমিটার কিউব, এর বাইরে আমাদের এখানে মূত্র ধারণ ক্ষমতা মানে মূত্র ধারণ করতে পারে না। কোনো কারণে যদি সেটা 230 থেকে 240 ক্রস করে যায়, 240 সেন্টিমিটার কিউব ক্রস করে যায়, তখনই আমাদের মূত্র ত্যাগের ইচ্ছা জাগে। তার মানে এইটা ধারণ ক্ষমতা হচ্ছে 450 সেন্টিমিটার কিউব, আর যদি এখানে 230 থেকে 240 সেন্টিমিটার কিউব হয়ে যায় তখনই আমাদের মূত্র ত্যাগের ইচ্ছা জাগে। এখন আমাদের এই মূত্রটা কীভাবে বাহিরে যায়, কীভাবে কোন দিক থেকে ঘুরে বা কীভাবে ছাকে, পুরো প্রসেসিংটা লিখে দিচ্ছি ফ্লোচার্টের মাধ্যমে। রক্তটা সর্বপ্রথম কোথা দিয়ে আসে, এফারেন্ট ধমনী, এফারেন্ট ধমনী দিয়ে গ্লোমেরুলাসের মধ্যে ঢুকে, গ্লোমেরুলাস
এই গ্লোমেরুলাস দিয়ে কোথায় জমা হয়? ক্যাপসুলার স্পেস, ক্যাপসুলার স্পেসে জমা হলো। এর পরবর্তীতে নিকটবর্তী নিকটবর্তী পেঁচানো নালি, নিকটবর্তী পেঁচানো নালি থেকে যেটাতে যাবে, নিকটবর্তী পেঁচানো নালি থেকে এরপরে হ্যান্ডলির লুপে যাবে। হ্যান্ডলির লুপ থেকে কোথায় যাবে? যাবে হচ্ছে দূরবর্তী, যেটাকে ইংরেজিতে বলে ডিস্টাল পেঁচানো নালিকা, দূরবর্তী পেঁচানো নালিকা। এই দূরবর্তী পেঁচানো নালিকা থেকে যাবে হচ্ছে সংগ্রাহক নালি। অনেকগুলো সংগ্রাহক নালি মিলে কি গঠন করে? ডাক্ট অফ বেলিনি গঠন করে। এর পরবর্তীতে সেটা তৈরি করে ইউরেটর, ইউরেটর থেকে যায় মূত্র নালি, তারপর যায় মূত্র থলি, শেষ পর্যন্ত একদম বাহিরে। এ হচ্ছে আমাদের শরীরে কিভাবে মূত্রটা বাইরে যায়। প্রথমে অ্যাফারেন্ট ধমনির মাধ্যমে রক্ত ছাপে ছাকে, তারপর আসে হচ্ছে সেটা রক্তটা আসে গ্লোমেরুলাসে, যেটা হচ্ছে 50-60টা কোষিক জালিকা সমৃদ্ধ রক্ত নালিকাকে গ্লোমেরুলাস বলে। এরপর সেটা কোথায় যায়? ক্যাপসুলার স্পেস নামক ফাঁকা জায়গায়, যেখানে মূত্র জমা থাকে। এরপর আসে নিকটবর্তী পেঁচানো নালিকা, তারপরবর্তীতে ইউ আকৃতির হ্যান্ডলের লোব, দূরবর্তী পেঁচানো নালিকা যেখান থেকে ক্রিয়েটিনিন ক্ষরণ হয়, সংগ্রাহক নালিতে আসে এরপর অনেকগুলো সংগ্রাহক নালী মিলে ডাক্তার বেলিনি গঠন করে। পরবর্তীতে আসে ইউরেটর, ইউরেটর থেকে আসে মূত্র নালী, মূত্র নালী থেকে আসে মূত্র থলি, মূত্র থলি থেকে একদম শরীরের বাইরে নিষ্কান্ত হয়। এই হলো আমাদের কিডনি। এখন কিডনির মধ্যে কিছু প্রবলেম আছে, আর এই জিনিসটা আরেকটা দেওয়া হয়, এটা পেটের মধ্যে ঢুকে দেওয়া হয়, অর্থাৎ বক্সটা সবসময় আমার সাথেই থাকবে। কিন্তু কথা হচ্ছে এই জিনিসটা সাধারণত রাবারের তার থাকার কারণে এটার মধ্যে যে আমার পেটটা তো সাধারণত কি থাকে, পেটের যে পর্দা ওটা ছিদ্র থাকে, এখানে ব্যাকটেরিয়া এসে ইজিলি আক্রমণ করতে পারে, ফলে একটা রোগ হওয়ার সম্ভাবনা থাকে। তো এই রোগটার নাম হচ্ছে পেরিটোনাইসিস। একটা ব্যাকটেরিয়া এসে আক্রমণ করতে পারে, সেটার নাম হচ্ছে পেরিটোনাইসিস। এটার মধ্যে সাধারণত কি থাকে, বিভিন্ন রক্তের প্রয়োজনীয় উপাদানগুলো দেওয়া থাকে, এবং এটার কাজ হচ্ছে আমার বৃক্ক যা করতে পারতো এতদিন, আমার এখন বর্তমানে বৃক্কটা অকেজো হয়ে যাওয়ার কারণে এটা কি করতেছে, আমার রক্ত থেকে বিভিন্ন উপাদানগুলোকে ছেঁকে নিচ্ছে, ছেঁকে নিয়ে সাধারণত কি করতেছে আমাদের মানে রক্তটাকে পরিষ্কার করে আবার আমাদের দেহে ফিরে দিতেছে। এই মাথায় যে লোহার তারটা দেওয়া হয়, মানে পেটের মধ্যে যেটা ঢুকিয়ে দেওয়া হয়, সেটার নাম হচ্ছে ক্যাথেটার, ছিদ্র করে ঢুকিয়ে দেওয়া হয়, তার নাম হচ্ছে ক্যাথেটার। তো এখন কথা হচ্ছে এই জিনিসটা আমার পেটের সাথে লাগা থাকার ফলে আমরা যে কোনো কাজ করতে পারি, সাধারণত কি করতে হয় আমাদের এটার জন্য, সাধারণত এই যে আরেকটা ডায়ালাইসিস আছে হিমোডায়ালাইসিস, ওটার মধ্যে সময় অজ্ঞাত হয় না। এখন হিমোডায়ালাইসিস জিনিসটা কি? হিমোডায়ালাইসিস হচ্ছে জিনিসটা, তুমি প্যাথোলজিতে যাবা, প্যাথোলজিতে যাওয়ার ফলে হাতের মধ্যে বিভিন্ন রক্তনালী আছে, ওই রক্তনালীগুলোকে ওই জিনিসটার নাম হচ্ছে ক্যাথেটার, ক্যাথেটার হাতের মধ্যে ঢুকে দিবে, ফলে ওইখান থেকে রক্তটা ওই এরকম একটা বক্স থাকবে ওখানে, এই বক্সের মধ্যে ঠিক সেম প্রসেস, এরকম তার দেওয়া থাকবে, পেঁচানো তার দেওয়া থাকবে, এটার মধ্যে কি থাকবে, রক্তের জন্য প্রয়োজনীয় উপাদান দেওয়া থাকবে। তো আমার হাত থেকে বিভিন্ন মানে রক্তগুলো কালেক্ট করে কি করবে, বিশুদ্ধ করে আমার পায়ে বা হাতের অন্য একটা নালীর মধ্যে প্রবেশ করে কি করতে পারবো আমরা, ধমনী থেকে আবার ধমনী বা শিরার মাধ্যমে রক্তটাকে আমার শরীরে ফিরে আনতেছি। কিভাবে? অবিশুদ্ধ রক্তটাকে বিশুদ্ধ করতে পারছে, কারণ আমার কিডনিটা অকেজো। তখন আমার কি হবে, এই যে রক্তটা এটার মধ্যে বিভিন্ন উপাদানগুলোকে ছেঁকে রেখে দিবে, যেগুলো হচ্ছে বর্জ্য পদার্থ, আর যেগুলো দরকার সেগুলো দিয়ে দিবে। তো এইটার ফলে আমাদের সময় ব্যয় হয় হচ্ছে অলমোস্ট 4-6 ঘন্টা, আর এটা কি হয় 4-6 ঘন্টা, আর এটাতে সময় ব্যয় হয় মানে সপ্তাহে দুই দিন করতে হয়। আর এই হিমোডায়ালাইসিস সাধারণত সবাই করতে চায় না, কারণ হচ্ছে এটার খরচ অনেক ব্যয় সাপেক্ষ হয়, অলমোস্ট সপ্তাহে 2 দিন মানে 8 বারের মতো করা লাগতেছে, প্রায় 4-5 হাজার টাকা যায় একবারে করতে। তা বেশিরভাগ মানুষই দেখা যায় কি এই পেরিটো মানে কি বলবো পেরিটোনিয়াল ডায়ালাইসিসের দিকে অগ্রসর হয়, আর যারা এই ডায়ালাইসিস করতে চায় সাধারণত দেখা যায় কি বেশি দিন ডায়ালাইসিস করে বাঁচায় রাখা কষ্ট হয়ে যায়। আর আমাদের কিডনিটা নষ্ট হয়ে যায় শুধুমাত্র একটা জিনিসের কারণে, আমরা যখন দেখবো যে একটা জিনিস রিপোর্ট দিছে ডাক্তারের কাছে, সেই রিপোর্টটা আমরা আগে পড়ে দেখি হচ্ছে এটার মধ্যে রোগীর ক্রিয়েটিনিনের মাত্রা কত, যদি দেখি যে ক্রিয়েটিনিনের মাত্রাটা ক্রস করে গেছে, ওভার হয়ে গেছে মানে বেশি হয়ে গেছে, তখন সাধারণত বলতে পারি যে না সাধারণত যে এটার মধ্যে রোগীটার হয়তো বা কিডনিতে প্রবলেম হয়েছে বা রোগীটা বেশি দিন বাঁচবে না। তো একটা পরিচিত একটা লোককে আমি দেখছিলাম, সে আমার কাছে, আমি তখন সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে পড়ি, এতটা বুঝতাম না মানে জাস্ট হালকা কিডনি নিয়ে মানে কি বলবো একটু বোঝার সক্ষমতা হয়েছে। তো সে আমাকে এসে বললো যে মানে পরিচিতই ছিল, তো সে বললো যে আসলে এই হচ্ছে কিডনিতে প্রবলেম,
তার প্রথমে মানে আমাদের কিডনিতে ডায়ারিয়ার মাত্রা, ক্রিয়েটিনিনের মাত্রা, ক্রিয়েটিনিনের মাত্রা ছিল 0.02 থেকে, মানে ধারণ ক্ষমতা ক্রিয়েটিনিনের সর্বোচ্চ মাত্রা 0.02 থেকে 0.06 গ্রাম পার লিটার, সরি ডেসিলিটার, এটা হবে ডেসিলিটার। এইটুকু একদম ক্ষুদ্র মাত্রায় থাকতে পারে ক্রিয়েটিনিনের মাত্রা আমাদের কিডনিতে সর্বোচ্চ ধারণ ক্ষমতা 0.0 থেকে 0.06 ডেসিলিটার। তো ওই লোকটা যখন আসলো আমাকে এসে বললো যে আমি তার রিপোর্টটা দেখতে চাইলাম, তখন তার দেখলাম যে 10.6 গ্রাম পার ডেসিলিটার, সরি এটা তার হচ্ছে ডেসিলিটার। পরবর্তীতে আমি বললাম যে আমার এক ফ্রেন্ডের আত্মীয় ছিল সে, পরে বললাম যে এই লোকটা বেশি দিন বাঁচবে না, যদি তারে অনেক সান্ত্বনা টান্তনা দেওয়া হয়েছে, পরবর্তীতে গত 6 দিনের মাথায় সে মারা গেছে। অর্থাৎ আমাদের মানে এই ক্রিয়েটিনিনের মাত্রা দেখে সাধারণত আমাদের কিডনিটা কি সুস্থ আছে না অসুস্থ সেটা চেক করা হয়, আর যতটা ক্রিয়েটিনিনের মাত্রা যতটা কম রাখা যায় ততটাই আমাদের জন্য ভালো। কারণ হচ্ছে এটা বেড়ে যখন বেড়ে যায় তখন সাধারণত মানুষ মারা যাওয়ার চান্স থাকে, মারা যাওয়ার বলতে কিডনিটা ড্যামেজ হয়ে যায়, কিডনি অকেজ হয়ে যায়। এই ছিল আমাদের কিডনি লাস্ট যে চ্যাপ্টার সেটা হচ্ছে শ্বসন তন্ত্র ফুসফুস, লাস্ট যে চ্যাপ্টার সেটা হচ্ছে ফুসফুস, ফুসফুস মানে শ্বসন তন্ত্র। ভাই এটা কি লাগবে এই যে ইয়েটা লাইটটা কি ফ্ল্যাশ লাগবে চোখে লাগে প্রচুর। শ্বসনতন্ত্র, আমাদের শ্বসনতন্ত্র হচ্ছে প্রথমে নাসা ছিদ্র বা নাসা রন্ধ্র বলে যেটাকে, এর পরবর্তীতে নাসা গহ্বর, পশ্চাৎ নাসারন্ধ্র। চার নাম্বার স্বরযন্ত্র ট্রাকিয়া, তাহলে 10 মিনিটের মধ্যে সাইড ছাড় দিব, পারবেন কেউ নাই আমার কাছে চার্জার আছে লাগলে রাখেন, তারপরে আপনি তাও রাখেন যদি লাগে লাগে নি। প্রাকিয়া, ব্রঙ্কাস, অ্যালভিওলার নালি বা অ্যালভিওলাস লিখতে পারে একবারে, লাস্ট অফ অল ফুসফুস।